পাইনি, পাইনি যদিও ঠিক করেছি যে বাংলা এবং ইংরেজিতে মিশিয়ে বলবো, কিন্তু প্রথমটা বাংলা দিয়েই শুরু করি সকলের অনুমতি ক্রমে। সাউন্ডটা কোনো সমস্যা, সাউন্ড আছে ঠিক। প্রথমে যেটা আলোচনা করে নেওয়ার আগে ধন্যবাদ জানাই আমাদের প্রিয় প্রক্টর প্রফেসর শঙ্কর মজুমদার এবং ডেপুটি প্রক্টর নীলাঞ্জনাকে, ধন্যবাদ জানাই ডক্টর নিমাই চন্দ্র সাহা লাইব্রেরিয়ান বিশ্বভারতী এবং অন্যান্য তাদের সাপোর্টিং স্টাফদের। বিশেষ করে এই ধরনের স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম, স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ, এবং সঙ্গে একজন ডাক্তারবাবু আছেন আমি দেখতে পাচ্ছি, সৌগত বন্দ্যোপাধ্যায়। নমস্কার ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আপনার ব্যস্ত সময়ে উপেক্ষা করেও যে আপনি এসছেন, অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। তো আজকের যে আলোচনার বিষয় সেটা ডাক্তারবাবুরা অনেক বেশি করে বলবেন, আমরা প্র্যাকটিক্যাল বিষয়টা নিয়ে সামান্য একটুখানি বলে আমি ডাক্তারবাবুর কাছ থেকেই শুনতে চাইবো। আজকের যে বিষয়টি সেটা স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ ফর স্টুডেন্ট ফর হায়ার এডুকেশন ইনস্টিটিউট। খুব সুন্দর বিষয়। আমি যেটা নিয়ে বলবো সামান্য কিছুক্ষণ সেটা যৌগিক ম্যানেজমেন্ট অফ স্ট্রেস। যোগ এখন সারা পৃথিবীতে আপনারা জানেন যে একটি বিখ্যাত বিষয় তো ছিলই, এখন সারা পৃথিবীর কাছে এটা অ্যাকসেপ্টেড হয়ে পড়েছে। তার একটা বড় কারণ হচ্ছে যে এটা এটা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। আপনি যদি তেমন বড় কিছু না, যদি পাবমেডটা খোলেন, পাবমেড যেটা মেডিকেল ইন্ডেক্সিং হয় আর কি, অনলাইন মেডিকেল ইন্ডেক্সিং, আমেরিকার এক বিখ্যাত প্রতিষ্ঠান সেটাকে মেনটেন করে। যাই হোক, পাবমেড খুললেই দেখতে পাবেন গত 30 বছরের মধ্যে রিসার্চের পরিমাণ কি পরিমাণে বেড়ে গেছে। আমি খুব সুন্দরভাবে ডেটা দিয়ে বোঝাতে পারতাম এই, তো সেখান থেকে বোঝা যায় যে গত এই 20 বছরের মধ্যে, বিশেষ করে 2020-র পর থেকে সাংঘাতিক পরিমাণে রিসার্চের এটা বেড়ে গেছে। তো গবেষণাগুলো কারা করছে সেটা দেখলেই বোঝা যায়, গবেষণাগুলো মূলত বিভিন্ন রকম মেডিকেল ইনস্টিটিউট এবং রিসার্চ ইনস্টিটিউট গুলোর করছে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ইনস্টিটিউট। যাই হোক, তা থেকে বোঝা যায় যোগ অ্যাকসেপ্টেড হয়েছে। 2015 সালে যখন যোগ ইন্টারন্যাশনাল যোগ ডে চালু হলো ইউনেস্কোর সহায়তায়, তারপর থেকে এটার আরো গুরুত্ব বেড়ে গেছে। তো যাই হোক, ছাত্রছাত্রীদেরকে বলি যে প্রথম অবস্থায় স্ট্রেস কি এটা ছোট্ট করে একটু বুঝে নেওয়া যাক। আমি ছোট ছোট উদাহরণ দিয়ে বলবো। স্ট্রেস মানে যদি বাংলা করো তাহলে দেখবে চাপ। তো চাপটা কি রকম ধরনের, ধরো তোমরা 3-4 জন বন্ধু আছো, তো 3-4 জন বন্ধুর মধ্যে একজন রোগা, একজন মাঝারি, একজন খুব মোটা। তো একজন তোমার উপর যখন উঠলো, তোমার ধরো পিঠের উপর চেপে পড়লো, তো ইচ্ছা করে বন্ধু বান্ধবরা যখন আমরা খেলাধুলো করি, আড্ডা গল্প গুজব করি, তখন বা একটু হুটোপাটি মারামারি করছি, একজন পাতলা বন্ধু তোমার উপর চাপলো, তখন তোমার খুব একটা চাপ লাগবে না। এরপরে পাতলা বন্ধুর সঙ্গে মোটা বন্ধু তোমাকে চেপে ধরলো বা তোমার পিঠের উপরে উঠে পড়লো, তখন দেখবে চাপটা আর একটু বাড়লো। তারপরে যদি দেখা যায় পাতলা বন্ধু, মোটা বন্ধু এবং আর এক মিডিয়াম বন্ধু এবং মোটা যে শরীরে ভার যার খুব বেশি, সে যখন চেপে বসলো, তখন দেখবে চাপটা আরো বেড়ে গেল। তখন তুমি কি বলবে, উফ আর পারছি না, ওট ওট ছাড় ছাড়, এরকমই বলবে আর কি। তো এইটা আমাদের চাপটাকে যদি আমরা এরকম ভাবে বুঝি যে অল্প চাপ সামলাতে পারা যাচ্ছে, মিডিয়াম চাপ সেটাও সামলাতে পারা যাচ্ছে, আর একটু বেশি হলে তখন মনে হচ্ছে বাবারে এবার একটু উঠলেও চাপটা কমলে ভালো হয়, যখন খুব বেশি হয়ে যাচ্ছে তখন দেখা যায় যে আমরা বলি আর পেরে উঠছি না, চাপটা তখন চেপে বসলো আর কি। তো এটাকে এই এই যেমন শরীরের উপর চাপটা চেপে বসে একটার পর একটার পর একটা, সেরকম মনের উপরও বিভিন্ন রকম চাপটা চেপে বসে। আজকের দুনিয়াতে যেটা সব থেকে সমস্যা হচ্ছে আর কি, আজকে এত রকমের গেজেটের, এত রকমের বিভিন্ন রকমের টেকনোলজি আছে, যে বহু রকমের চাপ। ধরে নাও যে তোমাকে কত রকমের নাম্বার মনে রাখতে হচ্ছে, তোমার ইমেল নাম্বার, তোমার ফোন নাম্বার, ফোন একটা নয় দুটো, তারপরে বিভিন্ন রকমের এই আইডেন্টিটি কার্ড নাম্বার, আমাদের যেমন প্যান নাম্বার, ব্যাংক নাম্বার, আমার তোমার প্রচুর নাম্বার, এইগুলো সমস্ত এক একটা ধরনের নতুন নতুন চাপ। সেদিন আমাদের উপাচার্য বলছিলেন যে একটা ছোট্ট মোবাইল থেকেই কত রকম চাপের সৃষ্টি হচ্ছে। খুব সুন্দরভাবে তিনি বলছিলেন, উপাচার্য বলছিলেন যে একটা মোবাইল, ধরুন তার একটা চার্জার দরকার এবং তার একটা সিম দরকার, চার্জারটা কোথায় গেল কোথায় গেল, সিমটা দরকার, সিম একটা না হলে দুটো দরকার, তারপরে দেখা যাবে যে সেখানে মানে টাকাটা সেখানে আছে
তারপরে দেখা যাবে হঠাৎ করে নেটওয়ার্ক থাকছে কি থাকছে না, এরকম বহু রকম প্রচুর পরিমাণে ধরুন আপনার কাছে বিভিন্ন রকম মেল গুলো আসছে, বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, অন্য বিভিন্ন সোর্স থেকে মেসেজ গুলো আসছে, সেগুলো উত্তর দেওয়া না দেওয়া, একটা কিছু বললেই সেটা মনের মধ্যে লাগা, ভালো বললে ভালো লাগা, খারাপ বললে খুব একটা অন্য রকমের ফিলিং হওয়া, এইরকম ধরনের চাপগুলো বাড়ছে। তারপরে যোগে কিরকম ভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করার কথাগুলো আমরা আজকে বলছি না, এটা বহুদিন ধরে, আজকে 5,000 কি আমরা তো ব্যাপারটা যা আজকের ইতিহাস পাওয়া যাচ্ছে, প্রায় 10,000 বছর আগে থেকে যোগ এর ইতিহাস গুলো শুরু হয়েছে, কিন্তু খুব সুন্দর ভাবে দানা বাঁধতে শুরু করেছে মোটামুটি 5,000 বছর, মানে বেদের যখন জন্ম হয়ে গেল তারপরে আয়ুর্বেদের যখন জন্ম হলো তখন থেকে এই যোগের ব্যাপারটা আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করেছে। তো যাই হোক, আমরা একটা অন্য একটা থিওরির কথা বলি, আমরা যোগে সেটাকে খুব মানি আর কিরকম ভাবে বলি, আমরা বলি প্লাস মাইনাস, মানে যোগ বিয়োগ গুণ ভাগ, বাংলাতে বললে সোজাভাবে বোঝা যায় আর কি, যোগ বিয়োগ গুণ ভাগ। যদি কেউ প্রতিদিন যোগ করতে শুরু করে, যোগের বিভিন্ন রকম পদ্ধতি গুলো যদি কেউ ব্যবহার করতে শুরু করে বা নিজে ব্যবহার করে বা অভ্যাস করে, যোগ যদি প্রতিদিন অভ্যাস করে তাহলে দেখা যাবে তার বিভিন্ন রকম জিনিস তার মধ্যে যুক্ত হচ্ছে আর কি, প্রতিদিন করতে থাকলে বিভিন্ন রকম জিনিস যুক্ত হচ্ছে, শারীরিক মানসিক জিনিসগুলো যুক্ত হচ্ছে, তার ফলে দেখা যাবে তার তার থেকে আমরা যেটাকে বলি তার থেকে তার বদ গুণগুলো বা বাজে গুণগুলো সেগুলো বিয়োগ হচ্ছে, ধীরে ধীরে যোগ থেকে আপনি বিয়োগের দিকে যাচ্ছেন, আপনার বাজে গুণগুলো ধীরে ধীরে কমতে শুরু করছে। এরপরে যদি দেখা যায় যে বিয়োগ হতে হতে তারপরে যেটা আরো দিন যদি করতে থাকেন তখন দেখা যাবে গুণ, মানে আপনার গুণগুলো বাড়তে শুরু করেছে, আর ধীরে ধীরে আপনার গুণগুলো বাড়ছে। তারপরে হলো ভাগ, যখন গুণগুলো বাড়তে শুরু করবে তখন আপনি এই গুণগুলো সকলের সঙ্গে ভাগ করে নিতে শিখবেন। তাহলে যোগ কি শেখাচ্ছে? যোগ প্রথমেই শেখাচ্ছে যে প্রথমে আপনি যুক্ত হন, কার সঙ্গে যুক্ত হবেন? যুক্ত হবেন প্রকৃতির সঙ্গে, যুক্ত হবেন আপনার নিজের শরীরের সঙ্গে, যুক্ত হবেন আপনার মনের সঙ্গে, যুক্ত হবেন আপনার আত্মার সঙ্গে, এবং আমরা যেটাকে সুপার সোল বা পরমাত্মার কথা বলি তার সঙ্গে যুক্ত হবেন। যুক্ত যদি আপনি হতে পারেন তাহলেই দেখা যাবে যে আপনার যেটা বাজে গুণ সেগুলো বিযুক্ত হচ্ছে, বিয়োগ হচ্ছে, এবং যখন এগুলো বিয়োগ হতে থাকবে তখন আপনার নিজস্ব যে গুণগুলো সেগুলো আরো প্রকাশ পাবে, অনেক অনেক গুণ প্রকাশ পাবে, এবং পরবর্তী ক্ষেত্রে আপনি এই গুণগুলো সকলের মধ্যে ভাগ করে নিতে শিখবেন। তো একটার পর একটা এই থিওরি গুলো আমরা বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করতে শিখি, শেখাই, এবং বিভিন্ন ভাবে এগুলোকে আমরা ব্যাখ্যা করি যে যোগ বিয়োগ গুণ ভাগ। এরপরে আমরা একটু প্রাচীন একটু ইতিহাসের জায়গাতে চলে আসি, কিভাবে এই যোগটাকে নিয়ে আসা হয়েছে। আমাদের যে মানে যদি দেখেন যে রামের সঙ্গে বশিষ্ঠের একটু কথা কথাবার্তার প্রসঙ্গ আমি তুলে আনছি, সেখানে ব্যাধি কি সেটা রাম প্রশ্ন করছেন বশিষ্ঠকে, বশিষ্ঠ সংহিতাতে পাওয়া যাচ্ছে আর কি, রাম প্রশ্ন করছেন বশিষ্ঠকে ব্যাধি কি, তখন বশিষ্ঠ তাকে খুব সুন্দর করে বুঝিয়েছিলেন। ওটা গোটা গল্পটা বলতে গেলে খুব সময় লাগবে, আমরা ছোট্ট করে বলি, ওখানে বললেন যে ব্যাধি তুমি যদি বুঝতে চাও তাহলে তোমাকে আধিটা বুঝতে হবে। সে তখন বললেন যে আধিটা কি জিনিস গুরুদেব, আধিটা কি? বললো তাহলে তুমি ভালো করে বোঝো, বসো আমার কাছে, আমি তোমাকে ভালো করে বোঝাচ্ছি। তখন বললেন যে ব্যাধিকে দুভাগে ভাগ করা যায়। দেখুন আজকের থেকে কতদিন আগে, মোটামুটি 3-4 হাজার বছর তো আগেই, যদি ধরে নিই যে বর্তমানের ইতিহাসটাকে, তো বললেন যে ব্যাধিকে দুভাগে ভাগ করা যায়, একটা হলো আধিজ ব্যাধি আর একটা হলো অনাধিজ ব্যাধি। একটাকে ব্যাধিকে দুভাগে ভাগ করলেন বশিষ্ঠ, বললেন শোনো রাম, এক আধিজ ব্যাধি আর একটা নাম হচ্ছে অনাধিজ ব্যাধি। তখনকার দিনের আধিজ ব্যাধিকে উনি বললেন, আজকের দিনে যেটাকে স্ট্রেস বর্ন, যেটা সম্বন্ধে ডাক্তারবাবু বলবেন খুব ভালো করে, সেখানে বললেন আধিজ ব্যাধি হচ্ছে স্ট্রেস বর্ন, যে সমস্ত যেগুলো চাপ থেকে যে সমস্ত রোগগুলো আসে। আর পরেরটাকে বললেন যে অনাধিজ ব্যাধি, অনাধিজ ব্যাধিটাকে বললেন যে নন স্ট্রেস বর্ন, যেগুলো চাপ ছাড়াই হয়। কোন ধরনের ব্যাধি গুলো? ধরুন আপনি তোমরা কোথাও পড়ে গিয়ে তোমার ব্যথা পেলে, ইঞ্জুরি হলো, খেলতে গিয়ে লাগলো, কোথাও সাইকেল থেকে পড়ে গেলে, বা বিভিন্ন রকম ইঞ্জুরি হতেই পারে। এবং তারপরেরটাকে বলা ওইখানে অনাধিজ ব্যাধিতে একটা কাকে বলা হয় ইনফেকশন, এই যে আজকে বিভিন্ন রকম যে ইনফেকশন গুলো হচ্ছে, সেই ইনফেকশন গুলোকে বলা হয় অনাধিজ, মানে নন স্ট্রেস বর্ন। টাইম বলবেন আর 5 মিনিট? ওকে, তো নন স্ট্রেস বর্ন কে বলা হচ্ছে অনাধিজ ব্যাধি। আধিজ অনাধিজ ব্যাধি মোটামুটি যদি আমরা পৃথিবীর যে সময় এখনকার যে মেডিকেল হিস্ট্রি গুলোতে দেখি তাহলে দেখবো যে স্ট্রেস বর্ন ব্যাধির
সংখ্যাই বেশি আর কি, প্রায় 85%, 80 থেকে 85% রোগ হচ্ছে স্ট্রেস বর্ন, মানে বিভিন্ন রকম চাপ থেকে, শারীরিক মানসিক চাপ থেকে তৈরি হচ্ছে। অনাধিজ ব্যাধির পরিমাণ মোটামুটি করে 20 থেকে 15 থেকে 20%। এই আধিজ ব্যাধিকে আবার দুভাগে ভাগ করা হয়, যেটা মন থেকে যে ব্যাধিগুলো সৃষ্টি হচ্ছে বা রোগের সৃষ্টি হচ্ছে তাকে দুভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় সারা আর একটাকে বলা হয় সামান্য। সারাটার কোনটা? সারাটা হচ্ছে কনজেনিটাল ডিজিজ, যেগুলো ডেথ অ্যান্ড বার্থ সম্বন্ধ থেকে আসে, কনজেনিটাল ডিজিজ গুলোকে সারা বলা আছে, এবং এর উল্লেখ খুব সুন্দর করে সংস্কৃত শ্লোকে বলা আছে। আর সামান্য গুলোকে, আজকের যেটা কমন সাইকোসোম্যাটিক যে ডিজিজ গুলো দেখা যাচ্ছে তার যে সিমটমস গুলো, সেগুলো সেখানে দেওয়া আছে ভারী সুন্দর করে, যে সামান্যটা কোনটা, সেটা হলো কমন সাইকোসোম্যাটিক ডিজিজেস। তার মানে ব্যাধির যে ধারণাটা তখনকার দিনে ছিল, এবং সেখানে কিন্তু আধির ধারণা, আধি মানে হচ্ছে সাইকোলজিক্যাল যে সমস্যাগুলো সেগুলোকে আধি বলছিল, এবং আধির মধ্যে যে সামান্য অংশে যে অংশে বলা আছে সেখানে কমন সাইকোসোম্যাটিক ডিজিজের কথা বলা আছে। এবারে এটাকে মানে ওভারকাম করার জন্য তারা কি সূত্র দিলেন সেটাও একটুখানি দেখে নিই। সেটাতে পরবর্তী ক্ষেত্রে এটা একটা উপনিষদের মধ্যে পাওয়া যাচ্ছে, সেখানটাতে পঞ্চকোষ থিওরির কথা বলা হচ্ছে। তো পঞ্চকোষ থিওরিতে বলা হচ্ছে একটা মানুষ মূলত তিনটে বিষয় দিয়ে তৈরি। আমরা তো জানি একটা মানুষ শরীর, মন এবং আত্মা, তার তিনটে বিষয় দিয়ে তৈরি আমরা জানি, এটা এটা সকলেই আমরা বুঝি যে একটা মানুষ তিনটে জিনিস দিয়ে, এবং আয়ুর্বেদে এটাকে স্বীকৃতি দিয়েছে। আয়ুর্বেদ বলছে একটা মানুষ তিনটে বিষয় দিয়ে তৈরি, শরীর, মন এবং আত্মা। তো পঞ্চকোষ থিওরির কথাতে আসি, পঞ্চকোষ থিওরিতে ওরা বললো যে মানুষ পাঁচটা ঠিক খোসার মতন আছে। মানুষের যদি পুরো ব্যাপারটাকে দেখা যায়, প্রথম খোসাটা হলো কোষা বলে ওরা, পঞ্চকোষা থিওরি। প্রথম কোষটাকে বলা হয় অন্নময় কোষ, দ্বিতীয় কোষটাকে বলা হয় প্রাণময় কোষ, তৃতীয় কোষটাকে বলা হয় মনোময় কোষ, চতুর্থ কোষটাকে বলা হয় বিজ্ঞানময় কোষ, আর পঞ্চম কোষটাকে বলা হয় আনন্দময় কোষ। এই পঞ্চকোষা থিওরিতেই বললো, বলে দিল যে কিভাবে তুমি সামান্য এবং সারা এই ধরনের ডিজিজ গুলোকে, এই ব্যাধিগুলোকে সারাবে। অন্নময় কোষ কোনটা? অন্নময় কোষটা বলছে আমরা যে প্রতিদিন খাবার টাবার খাচ্ছি, এই খাবার খাওয়ার পরে আমার শরীরটা ধীরে ধীরে বেড়ে উঠছে, যেমন খাবার খাবো তেমন রকমের শরীর বেড়ে উঠবে আর কি। আমরা আমাদের খাবারের উপর নির্ভর করে আমাদের বেড়ে ওঠার বিষয়টা, ধীরে ধীরে বেড়ে ওঠার বিষয়টা। এই অন্নময় কোষকে নিয়ন্ত্রণ করার জন্য বা অন্নময় কোষকে, কোষের ভালো রাখার জন্য যোগ যেটা বললো সেটা বলছে যে ক্রিয়া এবং আসন করার কথা বললো। যোগ ধীরে ধীরে বলছে যে প্রতিদিন ক্রিয়া করা, ক্রিয়াগুলো করা দরকার, ক্লিনিজিং প্রসেস এবং আসন প্র্যাকটিস করলে অন্নময় কোষটা ভালো থাকবে। পরেরটাকে বললো যে প্রাণময় কোষ। প্রাণময় কোষ কোনটা? যে অন্নময় কোষে তো অন্নটা আমরা নিলাম, নেওয়ার পরে প্রাণময় কোষ কি করে, যে আমরা যে প্রাণময় কোষ, মূলত আমরা যদি মনে করি যে প্রাণায়ামটা, প্রাণবায়ুটা, আমরা যে বাতাসটা নিচ্ছি, বাতাসটা যাওয়ার নেওয়ার পরে সেটা শরীরের সমস্ত কোষে কোষে ছড়িয়ে পড়ছে। কোষে কোষে যখন ছড়িয়ে পড়লো সেখানে তার থেকে আমরা প্রাণ শক্তিটা পাচ্ছি। তো এই প্রাণময় কোষের ধারণাতে বললো যে শরীরের সমস্ত কোষগুলো কিন্তু চলে একটা প্রাণ শক্তিতে, এই প্রাণ শক্তিটাকে ওরা প্রাণময় কোষ হিসেবে বললো, এবং প্রাণময় কোষকে ভালো রাখার জন্য ওরা প্রাণায়ামের কথাটা বারবার করে বলছেন, এবং প্রাণায়ামের বিভিন্ন ধারা, বিভিন্ন বিষয়গুলো আছে। তারপরের যেটা, সেটা বললেন যে তারপরে খুব ইম্পর্টেন্ট জায়গাটা যেটাকে এখনই আলোচনা করবেন ডাক্তারবাবুরা, সেটা বললেন যে মনোময় কোষ। মনোময় কোষ যে ব্যাপারটা, সেটা ওই অন্নময় প্রাণময়ের ওপরের যে লেয়ারটা বা শীতটা বা কোষটা, সেটাকে বলা হচ্ছে মনোময় কোষ। এই মনোময় কোষটার যে বিষয়টা, মানে মন যেটাকে আমরা বলছি, মাইন্ড আপনারা যদি বলেন, তোমরা যদি বলো, যে মনটাকে নিয়ন্ত্রণ করা বা মনটাকে ভালো রাখার জন্য ওরা প্রত্যাহারের টেকনিকটাকে আবিষ্কার করে ফেলেছে। প্রত্যাহার মানে হচ্ছে উইথড্রয়াল অফ সেন্সেস। মূলত শরীরটা চলে আমাদের পাঁচটা সেন্স অর্গান দিয়ে, কিরকম? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা সেন্স অর্গান এবং পাঁচটা কর্মেন্দ্রিয়, হস্ত, পদ, বায়ু, উপস্থ, বাক, এরা সমস্ত খবরগুলো নিয়ে আসে এবং খবরগুলো বাইরে পাঠায়। তো এদেরকে প্রত্যাহার করার কথা বলা হচ্ছে। মনোময় কোষটাকে যদি ঠিক মতন রাখতে হয় তাহলে প্রত্যাহার টেকনিকটা আমাদেরকে শিখতে হয়। তারপরে যেটা, সেটাকে বলা হচ্ছে বিজ্ঞানময় কোষ। এই বিজ্ঞানময় কোষটার জন্য তারা একটা প্র্যাকটিসের কথা বলে দিলেন, সেটা হচ্ছে ধারণা। ধারণাও এক ধরনের যোগের টেকনিক, সেইগুলো ধীরে ধীরে প্র্যাকটিস করলে দেখা যায় যে বিজ্ঞানময় কোষটাকেও ভালো, বিজ্ঞানময় কোষ মানে ইন্টেলেকচুয়াল বডি বলা যেতে পারে আর কি। সব শেষে যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে আনন্দময় কোষ বা ব্লিস বডি, সেটা ভালো রাখার জন্য ধ্যানের কথাবার্তা বলা হচ্ছে। তো আজকের আমরা যেটা পেলাম, তাহলে যোগ কিরকম ভাবে দেখছে, ব্যাধি স্ট্রেসটা আছেই, সবচেয়ে তখনও ছিল
5,000 বছর আগেও ছিল, সেটাকে বলা হতো আধি, এবং আধির থেকে আসছে ব্যাধি। আধি এবং ব্যাধিকে ভালো রাখার জন্য ওরা পঞ্চকোষের থিওরির কথাবার্তা বলেছিলেন। অন্নময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় মনোময় কোষ, বিজ্ঞানময় এবং আনন্দময় কোষের কথাও বলা হয়েছিল। প্রত্যেকটা প্র্যাকটিসের নিদর্শন এবং বিষয়গুলোকে একটা একটা করে দেখিয়ে দিয়েছিলেন। আজকের সময় কম থাকার জন্য আমরা প্র্যাকটিক্যাল এটাকে এক্ষুনি দেখাতে পারলাম না। আমাদের আগামীতে আমি আমাদের মাননীয় প্রক্টর সাহেবকে অনুরোধ করব, যদি আমাদের যোগ ডিপার্টমেন্টকে একটু মানে সুযোগ দেন, আমরা এই প্র্যাকটিক্যাল আসপেক্ট গুলো দেখিয়ে দেখিয়ে দিতে পারি। আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং ছাত্রদেরকেও করিয়ে আনছি, ব্যাঙ্গালোর থেকে, লোনাভালা থেকে, হরিদ্বার থেকে ট্রেনিং করিয়ে আনছি, আমরা নিজেরাও যাচ্ছি। আমরা এটা সম্বন্ধে বেশ কিছু তথ্য এবং নিজেরা শিখেছি, আপনারা যদি বলেন তাহলে সেগুলো আমরা ভবিষ্যতে করাতে পারবো। অন্যান্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ধরনের ওয়েবিনারে অংশ নিতে দেওয়ার জন্য, বিশেষ করে প্রক্টর অফিসকে এবং আমাদের লাইব্রেরি নেটওয়ার্ককে অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার বক্তব্য শুনলে তাদের যদি ভালো লাগে তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা। ডাক্তারবাবু সৌগত বন্দ্যোপাধ্যায় যিনি আছেন, তিনি আমার বক্তব্য শুনলেন, আমার এটা বিরাট সৌভাগ্যের, আমার মতন একটা ডাক্তারবাবুর সামনে আমি কথাগুলো বলতে পারলাম। আমার প্রথম একটু অস্বস্তি হচ্ছিল আপনার সামনে বলতে যে আমি কি বলবো, আপনি আপনার পছন্দ হবে কিনা। যাই হোক, আমি খুব আনন্দ পেলাম আজকের এই ওয়েবিনারে অংশ নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ, আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে আশা করি। ধন্যবাদ, ধন্যবাদ প্রফেসর মন্ডল মহাত। আমরা এখন আমরা দুজন ডাক্তারবাবুকে পেয়েছি, সৌগত বন্দ্যোপাধ্যায় এবং রাজশ্রী রায়। আমি প্রথমেই ডক্টর সৌগত বন্দ্যোপাধ্যায়কে বলার জন্য অনুরোধ করছি। উনি কিছুটা বলবে, কিন্তু মূলত উনি আমাদেরকে যেটা বলেছে সেটাতে ছাত্রছাত্রীরাদের কি অসুবিধে হচ্ছে, কি ধরনের সমস্যা আছে, সেটা তারা চ্যাট বক্সে লিখলে পড়ে আমরা ওনার কাছে সেটা নিয়ে যাবো। ওনার প্রাথমিক বক্তব্য শোনার পর তারপর ওনারা সেটাকে উত্তর দেবেন। সৌগত ডক্টর সৌগত বন্দ্যোপাধ্যায় এবং রাজশ্রী রায় দুজনেই ওনারা কিছুটা বলবেন, কিন্তু মূলত ওনারা বক্তব্য শুনতে চাইছেন ছাত্ররা কি ধরনের, ছাত্রছাত্রীরা কি ধরনের স্ট্রেস থেকে ভুগছে, কি ধরনের রিলিফ পেতে চাইছে, এই সমস্ত ব্যাপারে। ছাত্রছাত্রীদের অনুরোধ তারা চ্যাট বক্সে লিখে প্রশ্নগুলো জমা করলে আমরা ওদের ডাক্তারবাবুদের কাছে প্রশ্নগুলো পৌঁছে দেবো সঙ্গে সঙ্গে। সৌগত বাবুকে অনুরোধ করছি। সৌগত বাবু, হ্যাঁ শোনা, গুড ইভিনিং ডক্টর মজুমদার, গুড ইভিনিং ডক্টর নীলাঞ্জন, অ্যান্ড গুড ইভিনিং প্রফেসর মন্ডল, অ্যান্ড থ্যাংক ইউ বিশ্বভারতী ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু টক টুডে। উই আর হিয়ার টুডে টু ডিসকাস এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, ইটস অ্যাবাউট দ্য স্ট্রেস, অ্যান্ড অ্যাজ উই অল নো দ্যাট উই আর অ্যাট এ ভেরি ক্রস রোড, অ্যাট এ ভেরি ইম্পর্টেন্ট জাংশন at the moment. The whole world is under the threat of a pandemic which has crossed all over the country, affected most of the nations, and it has taken a massive toll. It's not only about the death, but it's also about the morbidity. And when I am talking about the morbidity, I would like to tell that it's not only the physical health, it's also the mental health. Today, we are going to talk about stress. Now, most of the participants, I can see that they are mostly students, and probably about 25 years ago, I was probably in a similar position like you when I left Calcutta Medical College. Prior to that, when I qualified for the medical exam, I was told by my parents that you don't need to take any worry, just go through the exam, get into the medical line, and you will, everything will be sorted out. Now, I can understand that it was a
totally wrong thing, that there is nothing like being sorted out. It's all through the life you will be under stress. And still now, we all go through stress. And stress is part and parcel of our life. So what happens is that we deal with the stress differently. We are not well equipped, all of us are not well adapted to deal with the stress. So for some, a simple stress can even cause a lot of mental anguish. For others, even a massive stress, they can self. And due to the stress, we get not only the physical problem, but also a lot of mental health problems. And that is where we need to talk today. Because mental health is very, very neglected all through the world, and especially in our country. There is, as Dr. Majumdar had already mentioned, that there is a lot of stigma associated with mental health. What we tend to think that if somebody is having any mental health problem, they are probably weak, or they are probably feigning attacks. But no, mental illness is like any other physical health problem also. It can cause a lot of morbidity. I'm sure probably you have heard about schizophrenia. Now, people suffering from schizophrenia have their life expectancy probably 20 years less than the average population. And that is not because of the physical health problem. That is not because of the mental health problem, but it is because of the physical health problem. So that's why physical health problem and mental health problem cannot be separated. We cannot separate mind and brain. What happens during the stress is that we have several neurotransmitters in our body, which actually helps to transmit the impulses from the brain, from one synapse, from the nerve ending to the other part of the body. In most of the mental health problem, we can see that the neurotransmitter, probably they can increase or decrease in the level, and that causes the mental health problem. There are also psychological reasons which we can talk about, but most of the time, hello, am I audible? Yes, sir. Yes, hello. Sir, you are audible, sir. Okay. So, in most of the time, what happens is that the physical problem is the neurochemical changes, the genetic predisposition, all actually results in most of the people developing the mental health problem. These are the main reason. But what probably predisposes the mental illness are because of some life changes or some social or some psychological causes, which can be because of their childhood or some other reason. So the most important thing is that to deal with the stress is that we need to accept. We need to accept that yes, there will be stress, and we need to also accept that stress can cause mental illness. Stress can cause, just like as it can cause physical illness. And physical illness can also be treated mental illness can also be treated like the physical illness. That is the most important thing, and we should keep it in our mind that mental illness and treatment. There are a lot of stigma associated with mental health problems that once you start medicine, you cannot stop. If we start our treatment with early on, there are a lot of times, there are a lot of people we actually can get rid of the mental health problem and can lead a very normal life. And in fact, most of the people will be suffering from depression, anxiety,
sleep problem or psychosis can lead a very effective and active life, which can be without medicine. So how are we going to deal with the stress? Here most of you are students, so I will have discuss that how we can deal with it as a society. We should involve both our parents, the teachers, the institution, of course, ourselves and the psychiatrist and psychologist. But before that, we need to understand what are the early warning signs. Many of the times we see that there has been change in behavior of a student. The student can become very lonely, can become very withdrawn, start talking less, they start neglecting themselves, or they can become very snappy, they can become very angry at times for no reason. They start neglecting their studies, lack motivation, and also there can be changes in their sleep, sleeping pattern, and their appetite. And also, we can see sometimes that they start taking probably alcohol or drugs to deal with this problem. What we can do in these situations, especially in institutions like Vishwa Bharati, where we have like the ward or the coordinator who are actually in regular touch with the students, they can pick up the symptoms and they, in that case, take appropriate help, the psychiatrist or the psychologist. As Dr. Majumdar mentioned, that at Vishwa Bharati, there is some psychological counseling available, and that can be really helpful. And we can actually build up on that. Besides this, there are also, you can take available of local psychiatrist, and because these students, they need immediate help. The second thing is, what's the role of the teachers in this case to help with the mental well-being of the student? The most important thing that the students and the teachers, they can do is to develop a good communication between them. Students should be encouraged by the teachers to discuss regularly about the mental health problem, discuss about their feelings, about how they are getting on, if there are any problems, about their emotions. This should be nurtured, and this should the students and teachers should develop a good discussion wherever possible. On the other hand, it is also the role of the parents. I think the parents should be in regular touch with the students. The students who are staying away from the home should get in regular touch with the parents. They should listen. The parents should listen to the problems of the students every day, if not at least regularly, weekly, monthly basis. What can the students do in this case? I think for the students, it's becoming very difficult now with the current pandemic, because most of the students are staying at home and they are unable to use the college campus, not getting the facilities at home. And also for many students, the facilities at home are probably cannot be equivalent to that they get at the college, and may not be conducive for study. So that is probably increasing their stress. They are also very unsure about their future, because that's very uncertain. The job situation is changing. They may have taken some loans from the bank, so there are
appreciate that it's a very difficult and challenging situation at the moment. And I think that universities should come forward to deal with those situations. But there are things that the students should also do. And what are the students should take care of themselves? That is the most important thing. They should get into the routine. And I think that's a very important thing. They should follow when they are in the college. So they should have their fixed sleeping time, should get at least 7 to 8 hours of sleep every day, do regular exercise. And as Professor Monroe mentioned, that yoga is very important to help with the relaxation. And that's like yoga, they should take care about themselves, keep themselves safe, take healthy diets, and should be in touch with their with the peers, their students, and with the teachers. And it can be through email or through maybe through WhatsApp, or maybe even they can think of the image of their self-help. These are the important things that they should do. That is also that what they need to do is probably that there are a few things that they will have to do is also that they need to know about the current changes that is going on, like the current situation, the job situation is changing quite fast, and many of the students will be leaving in the final year and will be taking up jobs. It's very important, the job situation, how the technology can help them, and these are the things that they need to be aware of. On the other hand, many of the students, I think that Professor Majumdar and others will probably share with me that many of the students are in the habit of probably too much of internet or media. That is another thing that we need to do. Because media is something, yes, media can have a positive impact on us, but many of the times the media actually can increase the stress. Like the current situation, as we can see, that there are a lot of depression, suicide rate is also in. So we need to be careful that about the information that we are getting about corona. I would advise that get advice from the proper IDED website, like WHO, World Health Organization, or CDC, which is the American website, or maybe some Indian websites also. Those which regularly updates, the government websites which regularly updates about the pandemic, because we are all very scared of the current situation. Students can take help of those websites. But the other thing that is they need to know that is very important to be in touch with each other. And that is how we can deal with the stress quite effectively. How to remain in touch with your peers, with your students, with our fellow students, with the teachers is very important. They should also know to develop some, have some creative, and like especially like relaxation. The relaxation can be anything they like it can be gardening, it can be music, it can be making some something, even cooking, helping mother, or
spending time with younger brothers or sisters, even like sometimes I think like making a kite at home. Make a kite and with your brother go out and try to fly the kite. It's quite relaxing. Or you can take up a project with your younger brother or sister. Like a few days back, I saw that one of my friends is currently in Bombay. He and his younger daughter, they developed a telescope and they took some photos of on the full moon day and posted it on the website. It's a fantastic way of dealing with the stress. You break the monotony. So these are the things that probably you can do. There are a few things, of course, that we need to be aware of that we should do. And what are those? We need to be known and few other few things like, and I need to touch upon that, those are like drug and alcohol. Now, there are a lot of information about alcohol being used as a sanitizer. Sometimes alcohol, first and foremost, is alcohol will not cure COVID. Alcohol, people who are not drinking, should not start drinking at the moment. Because most of the time, alcohol can actually result in dependence, and alcohol can aggravate mentally. If the person is predisposed to mental illness, it can aggravate the mental health. Similarly, drugs can also aggravate mental health. People who actually drink regularly, my advice will be to limit drinking. There is a safe drinking limit, which is about 12 units to 14 units, and it is calculated by the number, probably the volume of drink into the percentage divided by 1,000. And the same drinking limit is 14 units per week. For example, if somebody is drinking beer, the percentage is for the beer is 4%. And if somebody drinks probably 250 milliliters, the 250 milliliters will make one unit. And as I said, the same drinking is probably 14 units per week. But the most important thing is to stay away from alcohol. And because alcohol, first of all, alcohol can predispose mental illness, and alcohol can aggravate the treatment for COVID. One of the things that alcohol and drugs can do is make the person probably a bit confused and can make them quite upset. That they will not probably, in that case, scenario, they will not be able to maintain the social distancing and can do them some benefits. So besides drug and alcohol, there is the other things that we need to be aware of, the too much use of internet. We need to develop a routine, as I have already mentioned, and we use the internet when required. And for our need also, and we need to be careful about that. With regard to the other thing that we need to be aware is that we in a society, and while living in the society, especially you are all are quite here, you have seen that there are a lot of distress around. So trying to help others. There are a lot of stigma about COVID also. You need to keep yourself safe, but there are a lot of people who are in need. There are a lot of elderly people who are probably trying to reach out to them. But yes, you need to keep yourself safe. Social distancing, have it put on your mask, wash your hand or use the sanitizer, and that's it.
God's help to deal with Israel. The other thing that we need to regularly practice, as Professor Mumford has often mentioned, is yoga. Yoga can be really distressing. Also practice meditation regularly. I think these are the most important things that's what probably can deal with the stress. But there are things that we need to be aware of, that yes, stress can cause a lot of mental health problems. So whenever you are feeling depressed, whenever you are feeling anxious, please speak out. Talk with your elderly, with your teachers, with your parents, or any of your relatives. And you need, in that situation, medical advice. Don't be scared, don't be afraid to visit your doctor or the psychiatrist or the psychologist. There is no harm. There are a lot of stigma associated with mental health. Right? I can say that if I ask many of you, probably how many physician, general physician you have visited, most of you will answer in affirmative. But if I ask that, have you taken any help regarding your mental health, of you will say, that's quite negative. But yes, remember that. Excuse me, sir. Yes. Sir, your voice is not coming clearly. Can you check your network, please? Hello. Sir, we are getting, but in between your voice is dropping. Can you hear me? Sir, so you are audible, but voice is not clear very much. Breaking. So voice is breaking in between. Is it breaking? Yeah. Okay. Am I audible now? Yes. Yes, you are audible, sir. Okay. So as I was talking about the need to get help or psychiatric help. I will advise you strongly, if there is any of you are feeling low, if you are feeling anxious, if any of you are having sleepless night, if you are struggling with your day-to-day work, if you are lacking motivation, please reach out. Please talk to the doctor. Please talk to your seniors. Please talk with the teachers, with the professor, and take necessary help. There are a lot of help around. You can go to the psychologist, or you can go to the psychiatrist, and you will be directed, you will be treated accordingly. The second thing is, that's very important, it's about the medicine. There are a lot of stigma around medicine, that, well, if you start the medicine, take it regularly, if you need to take it for lifelong. No. The medicine doesn't cause addiction. The medicine doesn't cause dependence. And once you get better, you can always gradually stop the medicine. The other thing, that it doesn't mean that mentally unwell, but you are as strong as others. Any demarcation on the basis of mental illness is a crime. So be aware of that. And with this, I will like to end my presentation today, but I will expect some questions from the students. And I think that is also Dr. Ray, who will be talking about the stress management. Thank you. Hello.
Hello. Am I audible? Yes. Hello. Yes. Thank you, Dr. Bandyopadhyay, for delivering addressing to our students regarding the stigma and the stress management and the necessity of consulting or approaching seniors. It may be doctor, it may be psychiatrist, it may be friends, it may be your classmate or parents like this. You have to open your mind to others so that your stress is relieved. Now, I request Dr. Rajarshi Rai to address to our students. And may I request Dr. Rai to supplement, to have some khichdi language, to use some Bengali, Bengali harshams also, to facilitate the understanding. In the chat box, the students are replying that I type it. ইংরেজি টা অনেকটা এরকম ইউ প্লিজ হ্যাভ দিস টাইপ অফ থিং ওকে ডক্টর রায় প্লিজ থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে নমস্কার শুভ সন্ধ্যা আমি ডক্টর রাজশ্রী রায় আমি বেসড ইন কলকাতা এন্ড আ কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট এন্ড অ্যান অ্যাসোসিয়েট প্রফেসর ইন সাইকিয়াট্রি প্রথমেই বিশ্বভারতীকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইনভাইট করার জন্য স্ট্রেস নিয়ে ইজ সামথিং যেটা আমরা অনেক দিন ধরেই আলোচনা করছি বহু কাগজে মিডিয়াতে বহু নিজেদের ডিসকাশন করতে পেরেছেন স্ট্রেস ম্যানেজমেন্ট একটা ভেরি ইম্পর্টেন্ট এখন চট্টোপাধ্যায় খুব সুন্দর করে স্ট্রেস নিয়ে অনেক কিছু কভার করেছেন ইনক্লুডিং নিউরোকেমিক্যাল চেঞ্জেস কি হয় না হয় এন্ড কি করবেন স্ট্রেস হলে সো দেয়ার উইল বি সাম সর্ট অফ রেপিটেশন অফ কোর্স আমি প্রেজেন্টেশন কিছু করিনি কিছুটা লিখে রেখেছিলাম ইংলিশেই সো উই উইল মিক্স ইট আপ বাট এখন আপনার কোয়েশ্চনস করবেন দ্যাট উইল বি অ্যাড্রেসড ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইউ আর মোস্ট কমফোর্টেবল ইন I want to talk about a very different in a different angle. You know amra connected notion which is called the new normal but my topic is today living in this normal with hope and resilience asha kora resilience shonshilota bao so these two keywords hope and resilience will help us to manage the stress in this unprecedented times of the pandemic ekon bolte amra ki bujhi this is not a new word it has been there for many stress keep interaction bole bhalo hoy it's a 100 years old yoga 5000 years ago yoga to eshechilo in fact amader indian psychiatric society te amader jeta all india psychiatric society rector main professional body of more than 5000 psychiatrists all over the india big task force ache on yoga force er all india co chairperson ami ebong shei jonne yoga niye onek kaj kori amra ebong yoga and meditation niye every international yoga day we've been doing a lot of national wide ebochor to amader program ti international forum e hoyeche with speakers from America, Europe, shop jayga theke niye webinar amra organize korechi and also American Heart Academy Rector Association ache of yoga and meditation shekhano ami onekta kaj korchi on yoga and meditation so jokhon amader previous speaker jokhon bolchilen Shobhiran babu about yoga and meditation it was very nice to understand je how far the work is being done at each and every individual level because see jokhon 5000 years ago yoga and meditation ছিল তখন নিশ্চয়ই আমাদের এই স্ট্রেস কনসেপ্টটা ছিল না বিকজ দ্য স্ট্রেস ইজ এ 20th সেঞ্চুরি সিন্ড্রোম এন্ড দিস হ্যাজ বিন বর্ন আউট অফ আ ম্যানস রেস
towards the modern progress and the complexities. This definition has been given by Benjamin Franklin. Uni porishkar bolechen, it's a 20th century syndrome. Keno holo? Because amra ekta dourochhi. Kisher pichone dourochhi? Only ishori janen. And hopefully pandemic has taught us. They shudhu doure kintu bishesh labh hobe na. Because sometimes slowing down is a way to move forward and surviving and living. However, stress is there. Dr. Bandyopadhyay bolen, stress has been there when we grew up. Stress is there when you are growing up. Stress will be there when our children are growing up as well. But we need to learn how to manage it. Because remember, stress can be healthy. You know, sometimes we do need to feel excited. Sometimes we do need to feel challenged. Because aajke jodi ami ekta stressed na thaki je amake porikkhay bhalo korte hobe kimba amake eta aaka ta complete korte hobe kimba karate te giye amake ekta black belt pete hobe, তাহলে তো আমার কোনো গ্রোথ অ্যান্ড প্রোগ্রেসই হবে না। কিন্তু অ্যাট হোয়াট টাইম ইজ স্ট্রেস আনহেলদি? অ্যাট হোয়াট টাইম ডু উই রিয়েলাইজ দ্যাট স্ট্রেস ইজ ওভার স্ট্রেসিং আস অ্যান্ড উই নিড টু ডি স্ট্রেস? দ্যাট ইজ দ্য টাইম যখন আমরা দেখব যে এটা প্রোডাক্টিভ হচ্ছে না, এটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যাচ্ছে। অ্যান্ড অন দ্যাট নোট মে আই আস্ক, অ্যাম আই অডিবল? সবাই শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? নেটওয়ার্ক ঠিক আছে তো? Yes, ma'am, we are good. Thank you. কখন আমি বুঝবো দ্যাট উই নিড টু স্টার্ট ডিস্ট্রেসিং? তখন বুঝবো যখন দ্য কমন সিমটমস অফ স্ট্রেস, যেগুলো ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, ইমোশনাল হতে পারে, কিংবা বিহেভিয়ার হতে পারে, বিকামস আ ডিফিকাল্টি, আ হিন্ড্রেন্স, আ ডিস্টার্বেন্স ইন আওয়ার লাইফ। ডক্টর বন্দ্যোপাধ্যায় অলরেডি কিছু কিছু সিমটমস বলেছেন, মোস্ট অফ দ্য বলেছেন, ইনক্লুডিং যে ঘুম হচ্ছে না, ইনসমনিয়া হচ্ছে, কনসেন্ট্রেশন হচ্ছে না, অ্যাবসেন্টিজম, আপনি কলেজ অ্যাটেন্ড করছেন না কি কাজে যাচ্ছেন না, সিভিয়ার ইনস্টেন্সে দ্যাট মাইট বি ডিপ্রেশন, মন খারাপ করছে, বিষণ্ণতা আসছে, কাজে উঠলে মেন্টাল ফেটিক, লেথার্জি, নেশা করে ভাবছেন আজকে রাতে একটুখানি ঘুমিয়ে নিই, কালকে আবার দেখবো কি হয়, কিন্তু সে আজকের রাতটা প্রতি রাতে কনভার্টেড হয়ে যাচ্ছে। বাড়িতে ঝগড়াঝাটি হচ্ছে, মা ছেলেকে বকছে, হাজবেন্ড ওয়াইফের সঙ্গে ঝগড়া করছে, বাবা মায়ের সঙ্গে বলছে, নো ওয়ান নোজ ওয়ে টু স্টপ। সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সাইকোলজিক্যাল প্রবলেমসগুলো চলে যাচ্ছে ফিজিক্যাল প্রবলেমসে। কারণ আপনারা জানেন মাইন্ড অ্যান্ড বডি ইজ লিঙ্কড আপ টুগেদার, মাইন্ড অ্যান্ড বডি ইজ দ্য সোল টুগেদার, একসঙ্গে থাকে আমাদের সবটাই। কোনো সাইকোলজিক্যাল প্রবলেম ইজ বাউন্ড টু, ইনভেরিয়েবলি বাউন্ড টু কজ হেডেক্স, back problems, migraine, hypertension, indigestion, irritable bowel syndrome, asthma worsen korbe, diabetes bari debe, you name it and you have it. So physically fit thakte gele psychological fitness dorkar, psychologically performing korte gele apnar physical fitness dorkar. So jokhon ei sob symptoms gulo utche, mane apni janen apnar optimal level ar nei, tokhon apni janben time to slow down. প্রচন্ড ফাস্ট রেসে উঠে গেছি, 100-120 কিলোমিটার ইজ নট গোয়িং টু সুট মাই বডি এনি মোর, লেটস স্লো ইট ডাউন। ইউ নিড টু লিসন টু ইয়ার বডি, ইউ নিড টু বি মাইন্ডফুল। আর সেই জন্যই দ্যাট ইজ ওয়্যার মেডিটেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, বিকজ মেডিটেশন ইজ দি ওনলি ফর্ম যেখানে ইটস ইনওয়ার্ড সেন্সেস টার্ন ইনসাইড। আপনাদের যে পাঁচটা আমাদের সেন্সরি অর্গান আছে, আইস, ইয়ার্স, নোজ, টাং, আর একটা কি স্কিন, দে আর অল এক্সটার্নালি ডাইভার্টেড। আমরা এক্সটার্নাল সিমটমস, এক্সটার্নাল স্টিমুলাসগুলোকে ইন্টারপ্রেট করছি, বাট হু ইজ লিসনিং টু আওয়ার ইন্টারনাল ভয়েস? ভেতর থেকে কে ওয়ার্নিংটা দিচ্ছে? দের ইজ আ ওয়ার্নিং দ্যাট কামস, দ্যাট ইজ ওয়েন ইউ কোয়াইটেন ডাউন, ওয়েন ইউ স্টপ ইউর সেলফ ফ্রম অল দি এক্সটার্নাল স্টিমুলাস, ইউ লিসন টু ইনসাইড সেলফ। সেই সময় জানবেন যে স্ট্রেস ইজ গেটিং টু মাচ ফর ইউ। দেখুন, স্ট্রেস ইজ ইনভেরিয়েবল পার্ট অফ লাইফ, অ্যান্ড বাই স্ট্রেস হিয়ার আই মিন দি কাউন্টার প্রোডাক্টিভ স্ট্রেস। Job insecurity and this pandemic has told us, you know, shown us ki extreme ekta degree te amra chole jete pari jekhane stress becomes a common word in the common parlance, in our common vocabulary. High performance demand, ekhon je IT industry te dekhun ki onnano industry te dekhun, even students, apnader moto lokjonra, you know, ke boleche apnara porashona korchen na, who said colleges and schools are closed? You are having to do much more work because online studies is not fun always. সেখানে কত যে আমি শুনছিলাম, এটা মোবাইল সিম কার্ড, আমাদের মতো মানুষরাই টেলিমেডিসিন করতে গিয়ে হাঁপিয়ে উঠছি। একবার ফোন আসছে, একবার টেলিমেডিসিনে বিপ করছে, একবার কোনো অ্যাপ থেকে মেসেজ দিচ্ছে, আর আপনারা ইউ সাবমিটিং, ইউ ডুইং ইউর এক্সামস,
you're submitting papers, your future depends on these online. And Ekuni Dr. Bondhopadhyay jokhon bolchilen network wasn't very good. So imagine you are having to struggle with the day-to-day thinking, ajke network porikhar shomoy support korbe to, class er notes ta ami nite parbo to. So much of high performance demands. Tarpore of course family problems thakte pare, workplace culture problems thakte pare, stress er kono limit nei. But stress ke amader kintu conquer kortei hobe. How do we do it? Now here what is I'm going to talk about, je dekhun COVID in a way is going to be remembered as a virus that stopped the world, and I'm a positive minded in a way and thinking ei pandemic er madhyome kintu amra onek beshi mental health ke priority dicchi, jeta priority ta has been lacking for years and years and years, and that is the reason stigma has come into place because we did not talk about it. And I'm glad UGC is funding these university programs where stress, where mental health issues in students, in their faculty, in the families are being talked about. And ami onek university shonge kaj korechi in the last 7 to 8 months jigulo kintu amra age kaj kortam na hoto. So COVID, though it is going to be remembered as a virus that stopped the world, it is also going to be remembered as a time where lots of changes happen. Ekta khub sundor the Dalai Lama's quote I want to share with you. And the quote goes this way. There is a saying in Tibetan that tragedy should be utilized as a source of strength. Tragedy should be utilized as a source of strength, no matter what sort of difficulties, how painful experience is. If we lose our hope, that is our real disaster. So tragedy, yes, it is a tragedy. It is bound to be a tragedy, worldwide tragedy. We know it is going to be stressful. Even though vaccines may come this year, next year, the 2022, even though we will conquer the virus, but this effects on the mental health, the effects of quarantine, the effect of social distancing, the effect of online changes happening, the effect of job losses, the effect of becoming unwell or losing someone through COVID, the effects on the mental health will have a very long term effect. So ajke je stress management er talk ta amra dicchi, apnara shobai participate korchen, please remember it is not just for today, it is not just for tomorrow, it's going to be a lifelong thing for you, because all this time we've been thinking about how to save lives from the virus itself. What we haven't been thinking is how to stop a mental health pandemic from developing. Now the new normal, we know the pandemic has changed. I'm sure we are all familiar with this word, the new normal, isn't it? We know the pandemic has changed, it will continue to change the world. The situation is very volatile. But we cannot rewrite the chapters of history. All that we can do is we can learn from them, we can evolve and we can adapt, and we have adopted. এখন telemedicine হচ্ছে, teleschooling হচ্ছে, online legal consultations হচ্ছে, ই-কমার্স হচ্ছে, ভার্চুয়াল মিটিংস, আজকে আমি যে আপনাদের সঙ্গে বসতে পেরেছি, কথা বলতে পেরেছি, আমার হাজবেন্ড ডক্টর বন্দ্যোপাধ্যায় ইন দুর্গাপুর, আমি কলকাতা, আপনারা শান্তিনিকেতনে, বাট উই আর অল কানেক্টেড উইথ ইচ আদার ইন দ্য সেম প্ল্যাটফর্ম, হাউ অ্যান্ড ওয়াই, বিকজ দেয়ারস বিন আ প্রোগ্রেস, অ্যান্ড হাউ ডিড দ্যাট হ্যাপেন, সামওয়ান সামওয়্যার ডিড নট লুজ হোপ, সামওয়ান সামওয়্যার ডিউরিং দিস প্যান্ডেমিক রিয়েলাইজড দ্যাট দেয়ার ইজ আ প্রবলেম, দেয়ার আর সার্টেন থিংস উই ক্যান অ্যাডাপ্ট, দেয়ার আর সার্টেন থিংস উই ক্যানট অ্যাডাপ্ট অ্যান্ড চেঞ্জ, বাট উই নিড টু মুভ ফরওয়ার্ড. So I'm going to introduce a concept called psychological immunity. You shunechen ei word ta, psychological immunity? Yes. Any acha shona nei, eta shona nei. Acha I'm sure physical immunity ne shobai shunechen, kagoje kagole me shob check korche, please have zinc khan, vitamin c khan, amla khan, dudh holud khan, which is extremely extremely good. I have full faith in all these therapies, okay, though I'm a practicing, you know, as a doctor and a associate professor, I have full faith in our Ayurvedic medicine because they help. What we also need to talk about is psychological immunity. Now what is psychological immunity and why is it important? So psychological immune system actually protects our body against damages from stress and extreme negative emotions in the same way the biological immunity protects our body.
তো বায়োলজিক্যাল ইমিউনিটি কি করছে, আমাদের স্ট্রেস থেকে, যে এখন যে এত ভাইরাস আসছে, এত বড় বড় ওষুধের নাম দেখতে পাচ্ছি আমরা, সেগুলো এই মাইক্রোবস এন্ড টক্সিনস থেকে আমাদের হার্মফুল ইফেক্টস থেকে প্রিভেন্ট করছে। সাইকোলজিক্যাল ইমিউনিটি কি করছে, আমাদের একটা কনস্ট্যান্টলি যে আমরা ওয়ারি, টেনশন, অ্যাংজাইটি করছি, এগুলো কিন্তু সবকটা আমাদের সিস্টেমের থ্রু দিয়ে ফ্লো করছে, এগুলো কিন্তু ভিতরে পেপারে উড়ে যাচ্ছে না, ইট অল এফেক্টিং ইউর বডি এন্ড ইট ইজ এফেক্টিং ইচ এন্ড এভরি সেল অফ ইউর বডি। সো উই নো নিয়ারলি 50% অফ অ্যাডাল্টস উইল সাফার ফ্রম হেলথ ইফেক্টস অফ স্ট্রেস, আর এই স্ট্রেসগুলোই টু কম্ব্যাট দ্যাট উই নিড টু ডেভেলপ আ সাইকোলজিক্যাল ইমিউনিটি। অ্যান্ড হাউ টু বি ডু ইট, নাম্বার ওয়ান, দের আর মেনি ওয়েজ অফ কোর্স, বাট নাম্বার ওয়ান ইজ being connected with each other. Mane, you have to keep on, we are human beings, we are not robots. So connectedness, jeta ekkhuni bolchilen je kono problem hole kotha bolun, hoyto physically dekha korte pachchen na, je kono bhabe phone e kotha bolun, chithi likhun, chobi tulun, anything to do, connectedness with lot of things, even being reading books is a way to connect with places, because actually stories, books are a great way to connect to different places and people as well. So in the midst of all your difficulties, please talk to your families, keep in touch with relatives you haven't kept in touch, talk to your, you know, parents, anyone, even pasher bari neighbor er shonge kotha bolun, you know, faith based group activities, je kono religion jodi follow koren, try to be connected. Secondly, you have to take care of your body. You know, khabar nutrition is important. Why? Proper nutrition is extremely important, like, you know, fast food, junk food has to be very, very, very minimal, because they don't have all the good vitamins, the good things that will build your immunity levels. Ghoom is extremely important. Ample sleep, 7 to 8 hours, because sleep is going to restore your body, it's going to restore your mind, it's going to regenerate the dead cells that you've lost. Hydration, water is important. Our body is 73% water. So jol jodi amra prochur kore na khai, how are we going to function? অ্যান্ড অফকোর্স আমাদের মোবিলিটি কমে গেছে, বসে বসে আমরা সারাক্ষণ অনলাইনে কাজ করছি, মোবাইলে খুটখাট খুটখাট করে যাচ্ছি, এই যে বডির মধ্যে লিম্পাটিক সিস্টেম হোক, ব্লাড সিস্টেম হোক, ইটস নট মুভিং অ্যারাউন্ড। সো হ্যাঁ, আমি বলছি না জিমে যান, সুইমিং করুন না, বাট আমি সব বাড়ির মধ্যেও দেয়ার লট অফ ফান থিংস, স্কিপিং করুন, স্পট জগিং করুন, সামথিং, ইয়োগা করুন, যাই করুন, কিপ ইউর রেগুলার মাসলস মুভিং অ্যান্ড ইউর বোনস মুভিং, ওকে। অ্যান্ড অফকোর্স তার সঙ্গে ইয়োগা মেডিটেশন ইজ অ্যাবসলিউটলি ভাইটাল, ইভেন 5 মিনিটস, 2 মিনিটস দিয়ে আমি পেশেন্টসের বলি স্টার্ট, ইউ নো, জাস্ট 2 মিনিটস করে স্টার্ট। আমি বলছি না 2 ঘন্টা ধরে চোখ ধ্যান করে বসে থাকতে হবে, ইটস নট পসিবল, ইটস নট রিয়েলিস্টিক। 2 মিনিটস দিনে 3 বার 4 বার যখন মনে হবে খুব স্ট্রেস লাগছে, টেক আ ডিপ ব্রেথ, সিট ডাউন, প্রাণায়াম করুন, একটু ওয়ে করুন, মিউজিক শুনুন, লট অফ ওয়েজ ইউ ক্যান অ্যাকচুয়ালি স্টার্ট হেল্পিং ইউর ওন সেলফ। দিস ইজ দ্য টাইম ফর সেলফ ডিসকভারি, দিস ইজ দ্য টাইম to realize that, you know, you have an extreme potential. The fact that we have all together survived for the last 8 months is incredible. That is what shows that we are resilient. That is what shows we are still going to fight to this thing through. And ekhon je learning lesson ta amader holo, trust me, that will stay with us for the rest of our lives. The other thing I want to focus on is creative pursuits. Shanti Niketan Vishwabharati to amader pran. ওখান থেকে আমাদের রবীন্দ্রনাথের গান বাজনা, মিউজিক, আঁকা, আবৃত্তি কি না দিয়েছে শান্তিনিকেতন থেকে আমাদের। আর আমি আপনাদের কাছে ফিরে এসে বলছি ক্রিয়েটিভ পারসিউস, আমি লজ্জা লাগলো হঠাৎ বলতে গিয়ে, বাট দিস ইজ সামথিং উই অলওয়েজ নিড টু রিমাইন্ড আওয়ার সেলভস, যে নাচের মধ্যে, গানের মধ্যে, আঁকার মধ্যে, আবৃত্তির মধ্যে, কবিতা লেখার মধ্যে, কবিতা শোনার মধ্যে একটা অপূর্ব মানে রিজুভিনেটিং ইফেক্ট আছে, যেটা আমাদের পার্টিকুলার রাইট সাইড অফ দ্য ব্রেনকে অনেক বেশি স্টিমুলেট করে দেয়, আর যার ফলে উই আর এবল টু হ্যাভ আ লট অফ ইন্টারাকশনস, লট অফ মানে ভালোবাসার একটা জায়গা তৈরি করে। সো দ্য হোল থিং ইজ লাইফ ইজ আ স্পেকট্রাম অফ কালার্স, ইউনো, আপনার স্ট্রেস হতেই পারে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে ইউনো উই স্টপ দেয়ার, উই ডোন্ট মুভ ফরওয়ার্ড উইথ এনিথিং। সো হোয়াট স্ট্রেস হয়েছে, stress it is tough times, but no one is alone in this world, amra kyu to alone nei, we're all, the thing is it's a collective responsibility that we have and we are all going to do it together. So finally, before I end and we go on to taking some questions, I just want to say, you know, in a nutshell, what are the strategies that you are going to adopt? Just a couple of minutes more from me, what are the strategies you're adopting? I make a list of this and I share it with my patients or friends or whoever wants to know. Number one, take care of yourselves physically, মানে ঘুম, রেস্ট, এক্সারসাইজ, নিউট্রিশন যেটা বললাম,
Number two, courageously face the stress. You know, understand what is it, kano hoche, ki hoche, and you face it. Yes, we will face it together. Number three, help others. Because remember, we are all in this together. We work in the community. Boshkoder help korun, je vulnerable ache, tader help korun. Because giving others is actually giving it back to ourselves. Onno kauke help korle, dekhben nijei onek bhalo thakchen. Number four, unnecessary kono changes ekhon kimba kono major decisions ekhon life e neben na. This is the time for survival. This year is not to start radically experimenting things. So stabilize your life, stabilize your home environment. This is the time to go back to the old fashioned, you know, things like board games khela, ludo khela, nijeder modhe ranna kora, moja kora. Agekar dine je rokom sundor ekta life chilo, chimcham choto kato life, shetai hocche kintu ekhonkar thing. Okay, number five, identify, you know, what you had learned before. Ki ki bole shomoy jokhon hotasha ashe mone hoy ar kichui hobe na, tokhon kintu sob shomoy 2 minute wait kore bhabte hoy, acha dekhi to jibone eta to prothom hotasha hoyni, hoyto kono bar keu shunechhilam she ki kore korechilo. So learning lessons is going to help out. Number six, take some time to rest, listen to music, take a time to gardening korun, reading, exercising, deep breathing, whatever it takes, but you must have a me time. The me time is the most incredibly recharging time. Shara din mobile use korlen, ratre recharge dicchen. You must recharge yourself, your physical self by sleep and your psychological self by your meditation, music, whatever suits you, jeta apnar bhalo lage. Number seven, it's important to be with good people. Bhalo manusher shonge thakun, bhalo loker shonge thakun, je manush apnake positivity debe, ei noy je manush sara kon kitkit korche apnake draw back kore dicche. No, because the people who will give you the positivity, you know, they will help you to increase your own good hormones, jeglo apnake feel good factor debe. Number eight, practice your faith. This is a time to go back to your own religion, your own faith, your own spirituality, because they help to build resilience, hope and love. This is a tough time. Hopefully we should not in our life long, you know, in our life span have to face it again, but hopefully this should serve as those learning building blocks to help us in the future. Number nine, remember being self-reflective, you know, nijeke shunun, bhitorer kotha shunun, remain calm, remain careful, but remember the tragedies sometimes lead to additional tragedies. Be careful, let's not a tragedy like this from COVID lead to any further mental health tragedy or another tsunami of mental health problems that is actually said. And finally, as I said, stay in a routine, in a discipline. Shokale ghum theke utha, ratire chute jawa, khawa dawar shomoy, kaaj korar shomoy, relax korar shomoy, onno je golpo korar shomoy, ekta nirdishto shomoy rakhun. Ei noy je sharakkhon mobile e boshe achi, ei noy je sharakkhon screen time er samne boshe achi. No, try to make sure you're in a routine pattern. Bariteo cheje guje thakun, ki mane nijeke ekta positivity debe ei jinish choto choto jinish gulo. And finally, I would like to finish by saying, this year, let us all together leave a trail of inspiring moments. How? By being kind to each other, by sharing experiences with each other. And let's collectively make this world a much better place after the COVID-19. And on this note, I hand it over to our host for this evening. Thank you, sir. দারুণ ভাবে শুনেছি এবং আমি মনে করি যে ছাত্রছাত্রীরা যারা এখানে নিয়ে আছো, দে আর হ্যাভিং মেনি কোশ্চেন্স টুয়ার্ডস দিস টু ডক্টরস সাইকোলজিক্যাল সাইকিয়াট্রিস্ট। তোমরা যদি প্রশ্ন করো আমি তারপরে সামান্য একটু সাম আপ করবো, কারণ আমার এত ভালো লেগেছে দুজনেরই বক্তব্য এবং সমীরণ বাবুর বক্তব্য। আমার মনে হয়েছে যে আমরা যে সব ছাত্রছাত্রীরা এখানে এসেছো তার চেয়ে অনেক বেশি, আমরা তোমরা প্রায় 250 জন রেজিস্ট্রেশন করেছিল এখানে আসার জন্য। আমি ওদেরকে বলেছিলাম আমাদের 150-200-250 জন হবে, কিন্তু সে তুলনায় আমাদের পার্টিসিপেন্টসের সংখ্যা কিন্তু অনেক কম। আমরা যে আমরা বলছি তোমাদেরকে, তোমরা নিজেদের বা যেটা বললেন ডক্টর রায়, কথা বলো, সকলের সঙ্গে কথা বলো, নিজেদের মধ্যে, নিজেদের বাড়ির মধ্যে। তাই আমরা এখন আমরা কোশ্চেন আওয়ার্সে যাই, চ্যাট বক্সে আমাদের যা যা কোশ্চেন জড়ো হয়েছে
আমাদের কো-হোস্ট এর মধ্যে নিমাই ডক্টর সাহা এই চ্যাট বক্সটা ডাক্তারবাবুদের সামনে নিয়ে যাবেন। নমস্কার, আমাদের আজকের এই অধিবেশনে তিনজন বক্তা আছেন, ডক্টর বন্দ্যোপাধ্যায়, ডক্টর রাজশ্রী ম্যাডাম এবং আমাদের অধ্যাপক সমীরণ মণ্ডল মহাশয়কে আমরা উপাচার্যের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তাদের অতি অল্প সময়ে মূল্যবান বক্তব্য আমাদের এই অধিবেশনে রাখার জন্য নিশ্চিতভাবেই ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। কিন্তু আমাদের শঙ্করবাবু প্রক্টর স্যার যেটা বললেন, আমি তার সাথে একদম একমত যে ব্যক্তিগতভাবে আমরাও এই আপনাদের তিনজনের বক্তব্য থেকে কিছুটা হলেও সমৃদ্ধ হয়েছি, ঋদ্ধ হয়েছে, যেটা আমাদের আপনারা শোনালেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখন আমি প্রশ্ন উত্তরগুলোকে নিয়ে আসছি, এমন নয় যে কোনো একটা প্রশ্ন কোনো একটা বক্তার জন্যই নির্ধারিত, কিন্তু আমি হয়তো 5-6টা প্রশ্ন আছে আপনাদের কাছে রাখছি, অন্য কোনো বক্তাও সেই প্রশ্নটাকে সাবস্টেন্সিয়েট করতে পারেন, অ্যাডেন্ডা দিতে পারেন, এটা আপনারা করবেন। তো আমি প্রথমে একটা প্রশ্ন আনছি ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে, সৌগত বন্দ্যোপাধ্যায় স্যারের কাছে, যে আমাদের ছাত্রছাত্রীরা জানতে চাইছে যে মনের মধ্যে অতিরিক্ত এই কোভিড সিচুয়েশনে নেগেটিভ কুচিন্তা ভাবনা আসছে, যাতে করে তারা বাড়িতে পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না, এদিকে সেমিস্টারের পরীক্ষা, ওদিকে জীবন যুদ্ধে দাঁড়ানো বা তাদের পজিশন খুঁজে পাওয়ার একটা মানসিক যন্ত্রণায় তারা বাড়িতে কাটাচ্ছে দিন, এবার পড়াশোনায় তারা ঠিক মনোনিবেশ করতে পারছে না। এক্ষেত্রে আপনার কি তাদের জন্য পরামর্শ যে তারা এই অবস্থা থেকে কি করে ওভারকাম করবে, এই স্ট্রেস থেকে তারা কি করে নিজেকে ফ্রি করতে পারে? ডাক্তারবাবু প্লিজ। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ 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 শোনা যাচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এদিকে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং আজকে শুধু বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা নয়, বোধহয় বেশিরভাগ ছাত্রছাত্রী এমনকি বেশিরভাগ মানুষের মধ্যেই আজকে এই প্রশ্ন। কোভিড নিয়ে আমরা সবাই চিন্তিত, মিডিয়াতে, নিউজ পেপার, টিভি, যাই খুলি আমরা কিন্তু কোভিড সংক্রান্ত আলোচনা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি। গোটা পৃথিবীতে এতজন আক্রান্ত হলেন, এতজন মারা গেলেন, এটা খুবই স্বাভাবিক, এটা একটা অতিমারী, মহামারী পেরিয়ে গিয়ে এখন এটা একটা অতিমারীর পর্যায়ে পৌঁছেছে। আমরা এটাও জানি, আমরা 1920 সালে ইনফ্লুয়েঞ্জা এপিডেমিক হয়েছিল এবং তখনও এইরকমই একটা সিচুয়েশন হয়েছিল। But what I can see, what I can say is, এটা আমি বলতে পারি, that this will also pass. ইংরেজিতে একটা কথা আছে, it will also pass. এটা খুবই স্বাভাবিক, একটা স্ট্রেস, এর থেকে স্ট্রেস জন্ম হচ্ছে, তার জন্য আমরা চিন্তা করছি। কিন্তু ছাত্রছাত্রীদের জন্য আমি এটাই বলবো যে আমি যেটা প্রথমেও বলেছিলাম যে অনেকগুলো আমাদের যেগুলোকে ভালো ওয়েবসাইট আছে সেইগুলো থেকে ইনফরমেশন জোগাড় করা, হেলথ অর্গানাইজেশন বা সিডিসি বা ইউকে তে নাইস গাইডলাইন্স বা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট ওয়েবসাইট, এইগুলো থেকে ইনফরমেশন দেখা। আমরা যদি প্রত্যেক দিন খবরের কাগজ থেকে আমরা খবর জোগাড় করে আমরা যদি পড়তে চাই কোভিড নিয়ে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা অত্যন্ত টেনশন বা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাব। কারণ এই খবর তো আমি যে বলছি না যে এই খবরগুলো প্রত্যেকটা ভুল, কিন্তু খবরগুলো অনেকগুলোই খুব একটা বিক্ষিপ্ত খবর থেকে নেওয়া হয় যেটা হয়তো পুরো ঘটনাটা ঠিক মতো মেনে ধরতে পারছে না। কোনোদিন হয়তো আমরা দেখছি যে ভ্যাকসিন হয়তো এই বছরের শেষের দিকে, কেউ আবার বলছে যে না ভ্যাকসিন এই পরের বছর মাঝামাঝি আসবে। কিন্তু ভ্যাকসিন প্রত্যেকেই তৈরি করছে আমরা এটা জানি, এবং কয়েকটা লিডিং কোম্পানি খুব ভালোভাবে এগিয়ে আছে। এবং কোভিড নিয়ে আমরা জানি যে হ্যাঁ, কোভিড এর কিন্তু সেটা পজিটিভ দিকও দেখতে হবে। কোভিড এর কিন্তু ট্রিটমেন্ট এবং কোভিড এ যে কতজন আক্রান্ত হয়েছে তার মধ্যে কতজন বেটার হচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, কতজন ভালো হয়ে বাড়ি ফিরছে, সেইটা দেখুন।
এটা দেখুন যে প্রতি বছর কতজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়, হার্ট অ্যাটাক হলে কতজন হসপিটালে যাচ্ছে এবং তারপরে কতজন মারা যাচ্ছে। কোভিডেও অনেকজন হয়তো মারা যাচ্ছেন ঠিক, কিন্তু তার থেকে অনেক অনেক বেশি জন ভালো হয়ে ফিরে আসছে। কিছু জিনিস আমাদের হাতের বাইরে, আমরা সেগুলো নিয়ে ভেবে তার কুলকিনারা কিচ্ছু পাবো না। যেগুলো আমার হাতের কাছে আছে, হাত ধুতে পারবো, সোশ্যাল ডিস্টেন্সিং করতে পারবো, মাস্ক ইউজ করতে পারবো, নিজের এবং বাড়ির লোকেদের বয়স্কদের সুরক্ষিত রাখতে পারবো, আমরা সেইগুলো করবো। আর সব থেকে বড় জিনিস যেটা আমার পরীক্ষার জন্য, সেটা একটা রুটিন করে আমি পড়বো। এই জিনিসটাই আমাদেরকে এখন ভাবতে হবে, কারণ ফিউচারটা আমার ফিউচার কিন্তু আমার হাতে। আর পরিশেষে আবার বলছি যে ইট উইল অলসো পাস, কোভিড একদিন আমরা বি উইল ওভারকাম ইট, তো বি পজিটিভ, স্টে পজিটিভ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার বাবু, অসংখ্য ধন্যবাদ। একটু রাজশ্রী ম্যাডামের কাছে আসছি। ম্যাডাম, আপনি আপনার বক্তব্যে বলে যে অন্যকে ভালো রাখার মধ্যে দিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন বা চেষ্টা করো। ছাত্রছাত্রীরা একটা প্রশ্ন রেখেছে, সমস্যা যখন ঘরে বা পরিবারের মধ্যে, তখন বাইরের লোককে ভালো রাখার থেকে আমরা ঘরের লোককে কি করে ভালো রাখবো, এইটাকে সামনে রেখে একটি ছাত্রী জানতে চেয়েছে। প্রশ্নটার উত্তর আমি আপনার থেকে দুটো ভাবে নেব। ওর প্রশ্নটা হচ্ছে, বাড়িতে বাবা মায়ের সাথে সম্পর্কে খুব সমস্যা হচ্ছে, তাই আমি পড়াশোনা জীবনের কনসেন্ট্রেট করতে পারছি না। এখন এই প্রশ্নটা এমন হতে পারে যে বাবা মায়ের আন্তর সম্পর্কের মধ্যে সমস্যা, বাবা মায়ের সাথে সন্তান সন্ততির অনেক সময় গরমিল হয়। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে ওর প্রশ্নটা দুটো মানে আছে, যে যদি বাবা মায়ের নিজের সম্পর্কের মধ্যে অবস্থা অসুবিধা থাকে, তাহলে সেখানে ছাত্রছাত্রী কি করে কনসেপ্ট করবে, আর একটা হচ্ছে যে বাবা মায়ের সাথে ছাত্রছাত্রীর সম্পর্কের একটা অসুবিধা আছে, সেইখানে আপনার কি পরামর্শ? ম্যাডাম, আপনি যদি একটু আলোকপাত করেন। হ্যাঁ, এটা খুবই দুর্ভাগ্যজনক যে একটা স্টুডেন্টের কাছে যখন সে একটা কোভিড এর টাইমস এর মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে পরিবারের মধ্যেও তার একটা অশান্তির এনভায়রনমেন্ট, যেটা আমরা চেষ্টা করি, মানে ভেরি আনফর্চুনেট। বাট এটা ফার্স্ট অফ অল আমি বুঝতে চাইছি যে এই জিনিসটা কি প্যান্ডেমিকের এস এ কনসিকুয়েন্স হয়েছে, না জিনিসটা আগে থেকেই ছিল, নাম্বার ওয়ান। কারণ অনেক সময় হয়তো সিচুয়েশনটা আগে থেকেই ছিল, সেটা মা বাবার মধ্যেই সমস্যা হোক, কিংবা মা বাবার সঙ্গে সন্তানেরই সমস্যা হোক, কিংবা পরিবারের অন্য কোনো সদস্যর সঙ্গে যে কোনো পার্সনেরই সমস্যা হোক, হয়তো প্রবলেমটা ছিল প্যান্ডামিকের সিচুয়েশনে, সেটা হয়তো এসকেলেট করে গেছে। অনেক কোনো কারণে কিন্তু ইন্টারপার্সোনাল প্রবলেমসগুলো এসকেলেট করেছে এই প্যান্ডামিকের, সিম্পলি বিকজ দেখুন আমাদের মধ্যে একটা চেঞ্জ এসে গেছে। হয়তো আমরা সবাই তো একসঙ্গে বাড়িতে থাকার অভ্যেস ছিল না, ইনফ্যাক্ট হাজব্যান্ড নিজের মতো কাজে যাচ্ছে, ওয়াইফ তার নিজের মতো কাজে যাচ্ছে, সন্তান তার বাইরে পড়তে যাচ্ছে, এবং কি হচ্ছে সবার একটা কিউমুলেটিভ স্ট্রেস, যেটা সবার ইন্ডিভিজুয়াল স্ট্রেস ফ্যাক্টরসগুলো বেড়ে গেছে নানা রকম কারণে, এবং সবাই মিলে সেই প্রেশার কুকারের মতো সব একটা পটের মধ্যে ঢুকে গেছি আমরা, একটা জায়গার মধ্যে স্ট্রেসটা আরো বেড়ে গেছে। তো এই প্রশ্নটাকে আমি সেভাবেই দেখতে চাইবো যে আগে কোনো প্রবলেম ছিল কিনা, নাকি এন্টায়ারলি এই সিচুয়েশনের প্রবলেম। এখন প্রবলেম দেখুন, আমরা ইউজুয়ালি এই মানুষের একজনের সঙ্গে আরেকজনের যে প্রবলেমটা, সেটা সলভ করা যায় শুধু কাউন্সিলিং এর মাধ্যমে, কোনো ওষুধের মাধ্যমে। ইন্ডিভিজুয়াল স্ট্রেস কিংবা ইন্ডিভিজুয়াল যদি অ্যাংজাইটি ডিপ্রেশন হয়, তখন আমরা মেডিসিনসের দিকে যাই, কিন্তু ফান্ডামেন্টালি মানুষ তো আমরা কোনো ইনস্ট্রুমেন্ট কিংবা গ্যাজেট তো নই। একটা ডিসকাশনের মাধ্যমে কিন্তু মানুষের সঙ্গে মানুষের যে কনফ্লিক্টটা হচ্ছে, সেই কনফ্লিক্টটা উইথ রেসপেক্ট, উইথ অনেস্টি, অ্যান্ড বোথ দ্য সাইডস নিড টু হ্যাভ অ্যান ওপেন মাইন্ড, যে হ্যাঁ জিনিসটা আমরা রিজলভ করবো। কারণ দুজনকেই বুঝতে হবে জিনিসটা যদি বাড়তে থাকে, তাহলে উভয় পক্ষেরই কিন্তু লাভ হচ্ছে না। জানবে না তো মা বাবাও কিন্তু খুব একটা আনন্দে থাকবে না যে সন্তানের ক্ষতি হচ্ছে, সন্তানেরও কোনো আনন্দে থাকবে না যে তার মা বাবার সঙ্গে আর বলছে না, কারণ মা বাবারশিপটাই যদি কাজ না করে, তাহলে কোনো মানে দুদিকে, আর এটা দুটো পক্ষ হতে পারে না, এটা অ্যাকচুয়ালি ওয়ান ইউনিটি। যখন আমরা এই মিটাকে আস হিসেবে ভাবতে শিখবো, এই প্রবলেমটা আমি এখানে আমি আর তুমি ব্যাপারটা না, এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা এই প্রবলেমটা থেকে কি করে বেরিয়ে আসব। এখন কাউন্সিলিং কিন্তু দেখুন, এখন আমাদের ফ্যাশনেবল কাউন্সিলিং থেরাপি সব ওয়ার্ডসগুলো ইউজ করছি, আগেকার দিনে যখন যৌথ পরিবার ছিল, যখন মা মানে সিনিয়র বাড়িতে কেউ থাকতো, জ্যাঠা কাকা কোনো বয়স জ্যেষ্ঠ মানুষ যখন বাড়িতে থাকতো, তারাই কিন্তু কথাবার্তা বলে
একটা অ্যাডজাস্টমেন্টের পজিশনে এনে দিত জিনিসটাকে। মানুষকে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট করতেই হবে, সবাইকে কিছুটা দিতে হবে, কিছুটা নিতে হবে। অ্যাট অল আমাদের অনেক, কিন্তু আমাদের এখন অনেকের না এই অ্যাডজাস্টমেন্টের অ্যাবিলিটি আছে। তো আমারও, আমি ইন্ডিভিজুয়ালি নিজেকেও বলছি, আমার নিজেরও তো অনেক জায়গায় অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব হয় না। আমরা সবাই একটা নিতে পারি, সবাই যদি স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু ক্রিটিক্যালি কি নেবার কোনো কথা না। এটা নিজেকে রিফ্লেক্ট করে বুঝতে হবে যে আমি কোথায় অ্যাডজাস্টমেন্টটা করলে আমার প্রায়োরিটিটা কোথায়। আমার প্রায়োরিটি যদি আমার ফ্যামিলি হয়, সেখানে কিন্তু আমাকে সেই অ্যাডজাস্টমেন্টটা ইয়েস করতে হবে। আর আমার পার্সোনালি যদি প্রায়োরিটি আমার ফ্যামিলি না হয়, তাহলে ওয়েল অ্যান্ড গুড, লিভ দ্য ফ্যামিলি, গো অ্যান্ড মুভ অ্যালং ইন লাইফ। আমি কিন্তু এইভাবেই জিনিসটাকে অ্যাপ্রোচ করি। থেরাপি থ্রু দিয়ে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড রুট কজটাকে, দেখতে হবে কি সমস্যা ছিল, দেখতে হবে কতটুকু অ্যাডজাস্টমেন্ট করা যেতে পারে। কারণ ফ্যামিলি তো এটা রক্তের সম্পর্ক। হ্যাঁ, একদম যদি সেই বিশাল ডিস্টেন্স হয়ে যায়, সেখানে তো কিছু করার থাকে না, আনলেস ইউ অ্যাকসেপ্ট দ্য হোল সিচুয়েশন। আমি বলবো একটু কাউন্সেলিং করে দেখুন না যদি এগিয়ে যেতে পারেন। ঠিক আছে ম্যাডাম, অনেক ধন্যবাদ। একদম ঠিক প্রশ্নের যথাযথ উত্তরই আপনি দিয়েছেন। আমার ধারণা যে ছাত্রীর প্রশ্নটা রেখেছিল সে কিছুটা উত্তর পেয়েছে। তারপরেও আপনারা দুজনেই কাইন্ড এনাফ যে মোবাইল নাম্বারও দিয়েছেন, মেল আইডিও দিয়েছেন, ছাত্রছাত্রীরা চাইলে তাদের প্রবলেম আপনাদের কাছে মেলে কন্ট্যাক্ট করবে এবং আপনারা নিশ্চয়ই তাদেরকে উত্তর দিয়ে সন্তুষ্ট করবেন। এরপরে আমি আসব আমাদের বিশ্বভারতী পরিবারের অন্যতম সদস্য এবং আমাদের এখানকার অধ্যাপক সমীরণবাবুর কাছে। সমীরণবাবু, আপনি একদিকে যোগবিজ্ঞানী, আবার অন্যদিকে আপনি একজন অধ্যাপক, গবেষণা করেন। আমাদের ছাত্রছাত্রীরা প্রশ্ন করছে, গবেষক গবেষিকারা প্রশ্ন করছে যে ধরুন যখন তারা ক্যাম্পাসে ছিল, প্রতিদিন আপনার কাছে এসে গাইড নেওয়া, পিএইচডির কাজ তারা এগোচ্ছিল, এবং আপনারা জানেন যে পিএইচডি একটা টাইম বাউন্ড কাজ, অনেকে রেজিস্ট্রেশন হতে যাচ্ছে, ঠিক মতো আপনার সাথে ইন্টারাকশন করতে না পারলে, মেলে বা টেলিফোনে তো সব কাজ হয় না স্যার আপনারা যেভাবে গাইড করেন, ফলে ছাত্রছাত্রীরা একটা অসম এবং অসীম চাপের মধ্যে রয়েছে যে আমার পিএইচডিটা মনে হয় কমপ্লিট হলো না, এটা কমপ্লিট হলে আমার আগামী সিএসসি বা বিজ্ঞাপন গুলো যে বেরোবে আমি কর্ম পরিসরে কর্মজীবনে দাঁড়াতে পারবো না, এইরকম একটা তাদেরকে ফ্রাস্ট্রেশন গ্রাস করছে। তো এক্ষেত্রে আপনি আপনার যোগ বিজ্ঞান বলুন, আপনি একজন অধ্যাপক বলুন, কিভাবে আপনি ছাত্রছাত্রীকে এই চাপটা ম্যানেজ করার জন্য পরামর্শ দেবেন? সমীরণবাবু প্লিজ। নমস্কার, যারা এই প্রশ্নটা পাঠিয়েছ তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। যে সত্যি আমি একটা সময় রিসার্চ স্কলার ছিলাম, আমিও জানতাম যে গবেষণা করার সময় কিরকম প্রেশার থাকে, বিশেষ করে সব শেষের দিকে গবেষণাটা যখন শেষ হয়ে এসেছে, লেখালেখি করতে হবে সেই সময়। আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে এটা, এই সিচুয়েশনটা একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, সেটাকে তোমাকে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে। হতেই পারে, ধরো যে কোথাও তুমি গেছো, হয়তো হাওড়া স্টেশনে গেছো, গিয়ে সেখান থেকে কলকাতা গেছো, সেখান থেকে বাড়ি ফিরবে, তোমার বাড়ি ধরে নিচ্ছি আমার রামপুরহাটের দিকে, সেদিন হঠাৎ করে দেখলে যে খুব ঝড় বৃষ্টি হয়েছে, হওয়ার পরে সমস্ত ট্রেন বন্ধ হয়ে গেছে, তাহলে তুমি কি করবে? ট্রেন যদি বন্ধ হয়ে যায় তাহলে ওখানটাতে মনে হয় যে তোমাকে রাত্রি কাটাতে হলো, তারপরে সারা রাত্রি থাকার পরে সকালবেলার দিকে সেই গাছটা সরানো হলো, তারপরে ট্রেনটা ছাড়লো। তার মানে আমি যদি একটা দিনকে ধরি এরকম সিচুয়েশন, সেরকম জীবনের ক্ষেত্রে এই যে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু একটা ওই রকম একটা রেল লাইনে গাছ পড়ে যাওয়ার মতনই যদি ঘটনাটাকে ভাবো, জীবনের সমস্ত জায়গাটা থমকে দাঁড়িয়ে গেছে, কিছুতেই ওই গাছটাকে সরানো যাচ্ছে না। অনেক কষ্ট করছেন বিজ্ঞানীরা, চেষ্টা করছেন, সরকার থেকে চেষ্টা করছেন, সব জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে। তো তোমাকে প্রথমে অ্যাকসেপ্ট করতে হবে সেই সিচুয়েশনটাকে। আর সেই রকম রেলের যখন গাছ পড়ে যায়, প্রথমে যদি আমি ভাবি যে না তার উপর দিয়ে ট্রেন চালিয়ে দেবো, হবে না, বা কোনো বাসের রাস্তায় আসছো, সেখানে দেখা গেলো যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অনেক সময় হয় দেখবে যে তুমি ভাবছো যে কলকাতার কাছাকাছি পৌঁছে গেছো, আর 10 মিনিট আছে কলকাতা পৌঁছতে, তার আগেই দেখলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের জন্য পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছে, তখন তোমাকে সিচুয়েশনটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। সেরকম এটাকে প্রথমে মানতে হবে যে এই একটা মানে অন্যরকম সিচুয়েশন, সেটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। দ্বিতীয় কথা বলবো যে এখন যেহেতু ইন্টারনেটের যুগ, আমাদের সময়তে সেটা কিছুই ছিল না, আজকে 25 বছর আগে, তোমাদের হাতে কিন্তু এই সোর্সটা আছে যেটাকে তুমি ধরো কাজটাকে এগিয়ে রাখতে পারো। কিরকম? ধরো রিভিউ ওয়ার্কটাকে তুমি এগিয়ে রাখতে পারো, তোমার মেথোডোলজির যে জায়গাটা সেখানে এগিয়ে রাখতে পারো, তোমার যে আরো যে ইন্ট্রোডাকশন যে চ্যাপ্টারটা সেটাকে তুমি এগিয়ে রাখতে পারো। আমি তিনটে জায়গাকে আমি তোমাকে তোমাদের উদ্দেশ্যে বলছি। ইন্ট্রোডাকশনটা পারলে লিখে ফেলো, বিভিন্ন জায়গা থেকে মেটেরিয়াল কালেকশন করে ইন্ট্রোডাকশনের জায়গাটা লিখে ফেলো, তোমার মতন করে লেখো, গাইডকে পড়েই না হয় দেখাবে, আজকে বাড়িতে বসে দেখো। মেথডে রিভিউয়ের জায়গাটা অনেকটাই তুমি করে ফেলতে পারো, আর মেথোডোলজির জায়গাটা অনেকটাও তুমি করে ফেলতে, বাকি থাকলো রেজাল্টের পাখি। যারা এক্সপেরিমেন্টাল কাজ করছো, যারা কেউ যদি হিস্টোরিক্যাল কাজ করো তার ক্ষেত্রে আরো সুবিধা, আর কেউ যদি সার্ভে বেস কাজ করো তার ক্ষেত্রেও সার্ভেটা করতে অসুবিধা হয়েছে,
ওই পার্টটুকু বাকি থাক, বাকিটুকু করে ফেলো। দ্বিতীয় কথাটা আমি বলবো যে এই যে অবস্থাটা, এখানটাতে তুমি বেশ কিছু পেপার লেখালেখির কাজ করো, একটা পেপার একসঙ্গে পাঁচটা পেপার লিখতে যাবে না, যে পেপারটা লিখছো সে তার সম্বন্ধে তথ্য জোগাড় করে, ধরে নাও যে একটা রিভিউ আর্টিকেল লিখছো অথবা একটা ইন্ট্রোডাক্টরি আর্টিকেল লিখছো, একটা তথ্যমূলক কোনো কিছু লিখছো, লিখতেই পারো। সেই লেখাগুলো কিন্তু তোমার ক্ষেত্রে আগামী দিনে এটা স্কোর হবে ইউজিসি তে, যে কলেজ বিশ্ববিদ্যালয়ে চাকরি পেতে গেলে প্রত্যেকটা পেপারে দুই করে পয়েন্ট পাওয়া যায়, মানে পাঁচটা পেপার লিখতে পারলে পাবলিশ হলে তুমি 10 নম্বর পাবে, তো সেই 10 নম্বরে এগিয়ে যেতে পারবে তোমার। এটাও তুমি ভাবো যে কি করলে কোন জায়গাটা স্কোরিংটা হবে, ইউজিসি স্কোরিংটা দেখে নাও, মাধ্যমিক হায়ার সেকেন্ডারির পরে বাকি যে স্কোরিং গুলো আছে দেখবে, যে পেপার পাবলিকেশনের স্কোরিং আছে, তোমার অ্যাওয়ার্ডের স্কোরিং আছে, এরকম বিভিন্ন রকম স্কোরিং আছে, সেই স্কোরিং গুলো কিসে কিসে বাড়বে সেটা তুমি দেখে নাও। আর এই জায়গাটাকে আর একটা বলবো যে কারোর সঙ্গে কম্পেয়ার করো না যে ও এগিয়ে গেছে, ও এগিয়ে গেছে, আমি এগোতে পারলাম না। তুমি তোমার মতন, সে তার মতন, জীবনটা তোমার, ধীরে সুস্থে চলো। ওই যে ডাক্তারবাবুরা কিছুক্ষণ আগে বললো যে আমরা খুব হাই স্পিডে গাড়ি ছোটাচ্ছিলাম, সেই স্পিডটাকে কিন্তু প্রকৃতি থামিয়ে দিয়েছে, আমাদের জীবনটাও সেই রকম যে হাই স্পিডে গাড়িটা ছুটছিল, এবার থেমেছি, ধীরে ধীরে চলো, কোনো অসুবিধা নেই, আবার আস্তে আস্তে দিনটা ফিরে আসবে। কিন্তু জীবনে ওই স্পিডটাকে মেনটেন করাটা তোমাকেও শিখতে হবে, আমাকেও শিখতে হবে, আমরা সত্যি সবাই খুব হাই স্পিডে ছুটছিলাম। আমি আশা করি তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মন্ডল। এরপর আমি আবার একটু রাজশ্রী ম্যাডামের কাছে ফিরে আসবো, কারণ এই প্রশ্নের উত্তর চ্যাট বক্সে ডক্টর বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন, সেই জন্য আমি রাজশ্রী ম্যাডামের মতামত নেব। যে একজন ছাত্রী জানতে চাইছে যে ধরুন কোনো পরীক্ষা, জীবনের চূড়ান্ত পরীক্ষা বা কোনো ইন্টারভিউ বা পিএইচডি ভাইবা বসি বা এই ধরনের, যেখানে আমরা চাকরি পেতে যাচ্ছি, পাস ফেল রিলেটেড, যেখানে সেইখানে যাওয়ার আগে রাত্রি থেকে বা তার দুদিন আগে থেকে একটা মেন্টাল ট্যাক্সেশন, ফলে আমার যে প্রস্তুতি ছিল বা যে পারফরমেন্স করার কথা ছিল তার থেকে আমার ওই টেনশনের জন্য এই পারফরমেন্সটা অনেকটা ফল ডাউন করে যায় এবং আমরা সাইন করতে পারি না। তো এক্ষেত্রে ম্যাডাম সেই স্ট্রেসটা ফ্রি করার জন্য আপনি কি সাজেশন দেবেন? ম্যাডাম রাজশ্রী প্লিজ। সরি আমি না মাঝখানটা ঠিক শুনতে পারি কোনটা আরেকবার বল, মানে একটা স্ট্রেস হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে একজন ছাত্রী জানতে চাইছে যে ধরুন চূড়ান্ত পরীক্ষা, সেটা চাকরির পরীক্ষা হতে পারে, সেটা কোনো কোর্স রিলেটেড পাস ফেলের পরীক্ষা হতে পারে, সেই পরীক্ষার আগে তাদের একটা এক্সট্রা টেনশন হয় যে এই মনে হয় একটা খারাপ কিছু ঘটবে বা আমি মনে হয় পারবো না, এরকম কিছু একটা তাদের মনে একটা অ্যাংজাইটি আছে, ফলে তার যে পারফরমেন্স হওয়ার কথা ছিল প্রস্তুতি নিরিখে সেই জায়গা থেকে অনেকটা খারাপ হয়ে যাচ্ছে এবং তারা সাইন করতে পারছে না। তার প্রশ্ন হচ্ছে যে ম্যাডাম এই জায়গা থেকে কি করে আমরা স্ট্রেসটাকে কাটিয়ে উঠে কি করে নিজেকে কাউন্সেলিং করবো, যদি আপনি কিছু পরামর্শ দেন প্লিজ। মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। হ্যালো হ্যালো ম্যাডাম রাজশ্রী প্লিজ। হ্যালো হ্যালো, ওকে ম্যাডামের কানেকশন প্রবলেম। এরপরে আমাদের একদম শেষ প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমি তিনজন বক্তার কাছ থেকেই উত্তর নেব, নিয়ে আমরা চূড়ান্ত পর্যায়ে আমাদের প্রক্টর মহাশয়ের কাছ থেকে আজকের এই কনক্লুডিং রিমার্ক শুনে আমরা আমাদের সেশন ওয়াইন্ড আপ করতে যাব। তো যে প্রশ্নটা সেটা ধরুন তিনজন বক্তারই উত্তর দিতে আপনারা ইন্টারেস্ট ফিল করবেন, যে দেখুন এটা আমাদের সবারই, শুধু ছাত্রছাত্রীদের না, আমারও সমস্যা আপনারও সমস্যা, যে আমরা ঘন্টার পর ঘন্টা এখন মোবাইল ব্যবহার করতে হচ্ছে, নেট ব্যবহার করতে হচ্ছে, মোবাইলের সামনে চোখ রাখতে হচ্ছে এবং কানে ছেলেমেয়েরা ক্লাস করছে, অনলাইনে টিচিং লার্নিং চলছে, ফলে মনে হচ্ছে একটা টেকনোলজিক্যাল যে থ্রেটস আমাদের লাইফস্টাইল ডিজিজের পরে, এই টেকনোলজিক্যাল থ্রেটসটা আমাদের শরীরের উপরে মনের উপরে আরেকটা প্রভাব বিস্তার করছে। যখন আপনারা বলছেন শেয়ার করতে, গান শুনতে বা অন্য বন্ধু বান্ধবের সাথে গল্প করতে, তখন এই মোবাইলে ক্লাস পড়াশোনা বা টেকনো ড্রিভেন যে লাইফ, সেই লাইফটা আমাদেরকে আরো অনেক বেশি স্ট্রেসড করছে এবং আমাদেরকে অ্যানয়েড করছে। তো এক্ষেত্রে আপনাদের কি পরামর্শ? আমি প্রথম উত্তর নেব ডক্টর বন্দ্যোপাধ্যায়ের, আরো বেড়ে গেছে, আপনি স্যার কি পরামর্শ দেবেন প্লিজ? প্রশ্নটা হচ্ছে যে এখন ছাত্রছাত্রীরা অনেক বেশি পরিমাণে মোবাইল ব্যবহার করতে হচ্ছে, তারা অনলাইনে ক্লাস করছে এবং
হয়তো ল্যাপটপের সামনে বসলে তাদেরকে নেট ব্রাউজ করতে হচ্ছে, তার ফলে আপনারা অনেক সময় বলেন চোখের ক্ষতি, মনের ক্ষতি, আবার আপনারা বলছেন যে অ্যাংজাইটি কাটানোর জন্য তোমরা শেয়ার করো, গল্প করো, স্টোরি করো। তা আমাদের তো সেই ফিজিক্যাল রিলেশন বা এখন তো ফিজিক্যাল ডিস্টেন্সিং এরা যে টাইমের মধ্যে আমরা যাচ্ছি, উল্টো দিকে টেকনোলজি আমাদেরকে অনেক বেশি কনফাইন করছে, মেন্টাল স্ট্রেস বাড়ছে। তো এক্ষেত্রে স্যার আপনাদের কি সাজেশন যে আমরা কি করে এই টেকনোলজিক্যাল থ্রেটস কাটিয়ে আমরা শেয়ারিং করে আমাদের মেন্টাল সাইডটাকে রিফ্রেশ করতে পারি? স্যার প্লিজ। থ্যাংক ইউ, আপনি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা করেছেন। অলরেডি আমি একটু আগেই যখন আপনি অন্যদের কোয়েশ্চেন করছিলেন আমি আমার মোবাইলটাতে চোখ রাখছিলাম, অলরেডি দেখলাম 39টা মিসড কল, তার মধ্যে একজনেরই রয়েছে গোটা 7-8 এবং এখনো পড়ে আছে। তো এর থেকেই বুঝতে পারছেন যে আমরা এখন টেকনোলজি এবং এই আমরা মিডিয়া এবং এই মোবাইলের উপর কতটা এখন নির্ভর করছি। হ্যাঁ, আমরা বলছি যে এই মিডিয়া এবং টেকনোলজি এগুলো ইউজ করার জন্য, কিন্তু মিডিয়ার কুফলটা নিয়েও আমরা বলছি। তো হ্যাঁ, এটা দুটোরই সাইড রয়েছে, একদিকে যেমন পজিটিভ অন্যদিকে নেগেটিভ। এই ছোটবেলায় এসে করতাম না বিজ্ঞান অভিশাপ না, তো এটা সেরকম how we use it, that is the most important thing. Media ke technology ke onek bhalo bhabe use kora jete pare, mobile ke internet ke onek bhalo bhabe use kora jete pare, it can be very constructive. Ei shomoy te hoyto apnara jodi shothik bhabe use korte pari tale eta shotti khub amader pokkhe kintu ebong bishesh kore chhatro chhatrider pokkhe kintu eta khub positive ekta jinish. যেমন আমি বলছিলাম যে কোনো নতুন কোনো চিন্তা ভাবনা এগুলো নিয়ে, বা যেরকম প্রফেসর মন্ডল বললেন যে থিসিস লিখতে গেলে আগে ইন্ট্রোডাকশন, কিভাবে এটা রিসার্চ এটা করবে সেগুলো লিখে দেওয়া যেতে পারে। হ্যাঁ নিশ্চয়ই, এই জিনিসগুলো আগে থেকে আমি ঘরে বসে আমি সার্চ করতে পারি, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। বাট ইয়াস, যেটা আমাদেরকে মনে রাখতে হবে কনস্ট্যান্ট যদি আমরা স্ক্রিন ইউজ করতে থাকি তাহলে কিন্তু আমাদের চোখে এবং আমাদের মনের উপরও কিন্তু এর একটা স্ট্রেস হয়। তাই যেটা আমরা অ্যাডভাইস করি যে মাঝে মাঝে ব্রেক ইউজ করছে, মাঝে মাঝে কিছুক্ষণ বাদে বাদে, আধ ঘন্টা বাদে, এক ঘন্টা বাদে, কিছুক্ষণ 5 মিনিটের জন্য হেঁটে আসো, একটু রিল্যাক্স করার চেষ্টা করো, অফলাইন কাজ করার চেষ্টা করো, অন্যান্য কাজগুলো করো। হ্যাঁ ইন্টারনেট খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ভুলে যাবেন না যে পুরোনো বইটা কিন্তু তার থেকেও খুব ইম্পর্টেন্ট। বইয়ের সাবস্ক্রিপশন কিন্তু এখনো হয়, বইটা পড়ুন, সেটা আপনি বসে রবীন্দ্ররচনাবলি পড়ুন কি শরৎবাবুর বই পড়ুন কি বসে বসে আরণ্যক পড়ুন। এই দুদিন আগেও আমরা কথা বলছিলাম যে আমার বন্ধু একজন ছবি হোয়াটসঅ্যাপে ছবি তুলে দিল কোয়েলের কাছে, আমাদের ইমিডিয়েটলি তখন আমার এটা স্কুলের পুরুলিয়ার আপনার আমাদের ডিসকাশন আরম্ভ হয়ে গেল যে বুদ্ধদেব বাবুর অন্যান্য বই যেমন আমার নিজের পার্সোনাল লাগে, আমার এখনো রয়েছে পাশেই আমার কাছে রয়েছে খোঁজাঘর, খোঁজাঘর আমার ভীষণ ভালো লাগে, আমার মাধুকরীও ভালো লাগে। সেজন্য বই পড়ো, অন্যান্য যেখানে ভাবে রিল্যাক্সেশন করা এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ আমাদের কিন্তু একটা ব্যালেন্স রাখতে হবে কাজে, আমাদের আপনার জানি যে আজকালকার দুনিয়ায় আমরা টেকনোলজি এবং ইন্টারনেট ছাড়া আমরা চলতে পারতাম, কিন্তু আমাদেরকে একটা ব্যালেন্স দরকার, আমাদেরকে সেরকম ভাবে সেই সঙ্গে আমাদের রিল্যাক্সেশনটাও করতে হবে। আমরা রেগুলার ইয়োগা মেডিটেশন অল দিস উইল হেল্প, অ্যান্ড ডোন্ট ফরগেট আমাদের বাড়ির লোকেরা। সো এমন যেন না হয় যে আমি গোটা দিন ইন্টারনেট করতে করতে বাড়ির লোকদেরকেই ভুলে গেলাম, তাদের সাথে কথাবার্তা বলা, বয়স্ক বাবা মা কি দাদু ঠাকুমা তাদের সাথে গিয়ে দুটো কথা বললো, ঠাকুমার কাছে একটু আবদার করুন।
আমরা পাচ্ছি না, যোগ্য আছেন টেম্পোরারিলি, যে কোনো সময় হয়তো আমরা ওনাকে আবার লাইনে পেয়ে যাব। যেহেতু আমাদের ঘড়ি চলছে সেই জন্য সময়ের দিকে তাকিয়ে আমরা এই প্রশ্নের মতামতের জন্য আমি অধ্যাপক সমীরণ মণ্ডল মশাইকে অনুরোধ করব, স্যার এই প্রশ্নে আপনি যদি আপনার সংক্ষিপ্ত পরামর্শ রাখেন তাহলে আমরা উপকৃত হতাম। সমীরণ বাবু প্লিজ। নমস্কার, এই প্রশ্নটা করার জন্য আমি বলবো মোবাইলটাকে আরো ভালো ব্যবহার করা যায়। আমি কতগুলো সাইটের উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন যাদের অনেকে শুনছিলাম যে ঘুম আসে না রাত্রিবেলাতে, ঘুমের সমস্যা হচ্ছে, যোগ নিদ্রা আপনি যদি শুধুমাত্র গুগলে টাইপ করেন দেখবেন যোগ নিদ্রার অনেক সাইট চলে আসছে, বিহার স্কুল অফ যোগ থেকে শুরু করে বহু জায়গা, সেখানে একদম যোগ নিদ্রার ওই শুধু ওটা চালিয়ে দিন, চালিয়ে দেওয়ার পরে চুপচাপ শুয়ে পড়ুন, দেখুন ওখানে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, তাহলেই দেখবেন যে নিজের রিল্যাক্স ফিল করছেন, ঘুম আসছে। তো তাদের জন্য বলবো যে মোবাইলটাকে কিন্তু এভাবে ব্যবহার করা যায়, যোগ নিদ্রাটাকে ওখানে শেখা যায় এবং করা যায়, ওখানে ইনস্ট্রাকশন পুরোপুরি দেওয়া আছে। অনেক অনেক রকমের সাইট আছে যেগুলোতে মানে এ করা যাচ্ছে যে স্ট্রেস রিডাকশনের বিভিন্ন রকম জায়গা আছে যেগুলোতে স্ট্রেস রিডাকশন আপনি মোবাইল খুললেই, এই ইন্টারনেট খুললেই পেয়ে যাবেন যে স্ট্রেস রিডাকশনের কিভাবে করা যাবে সেগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে। সঙ্গে রিল্যাক্সেশন টেকনিক বিভিন্ন রকম সাইট থেকে শেখানো হচ্ছে, তো সেটাকেও আপনি শিখে তোমরা শিখে নিতে পারো, রিল্যাক্সেশন টেকনিকটাকে কিভাবে ওরা করাচ্ছে ইনস্ট্রাকশন সমেত, মিউজিক সমেত, এবং অনেক রকমের আরো বিভিন্ন রকম ছবি টবি দিয়ে ওটা করাচ্ছে, তো রিল্যাক্সেশন টেকনিকটাও করা যেতে পারে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী যে মন কি বাত অনুষ্ঠানে একটা কথা বলছিলেন, সেটা যদি যারা শুনেছো তারা হয়তো শুনে থাকবে, যে এখন অনেক স্টোরি টেলার্স অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে অনেকগুলো, প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে যোগাযোগ করলেন, ব্যাঙ্গালোরের কেউ, চেন্নাইয়ের কেউ, বিভিন্ন জায়গায় স্টোরি টেলার্স অ্যাসোসিয়েশন, তারা বিভিন্ন ছোট ছোট গল্প বলছে, তো গল্পগুলো ওদের ওই সাইটে দেওয়া আছে বা ওরা মানে বিভিন্ন রকমের হয়তো ইউটিউবে লিঙ্কও করা আছে, তো স্টোরি টেলার অ্যাসোসিয়েশনও তৈরি হয়ে গেছে, তুমি ওখানে বিভিন্ন রকম গল্প শুনতে পারো, রামায়ণের গল্প, মহাভারতের গল্প শুরু করে জীবনের অনেক গল্প, তো গল্প বলিয়ে অ্যাসোসিয়েশন বা স্টোরি টেলার অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, তাগুলোর সঙ্গে যুক্ত হতে পারো। আর একটা কথা আমি বলবো, যেটা স্পিরিচুয়াল যে সমস্ত সাইটগুলো আছে সেইগুলোতে যদি যোগাযোগ করো সেগুলো তোমার কাজে আসবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে এটা আমার বক্তব্য শেষ করছি। আমি একবার ব্যাঙ্গালোরে গেছিলাম একটা ICMR এর একটা রিসার্চার সায়েন্টিস্ট ট্রেনিং প্রোগ্রামে, সেখানে আমাদের শনি রবিবারের দিন এক একটা জায়গাতে নিয়ে যাওয়া হতো, প্রতি রবিবার সাত দিনের কোর্স চলতো, একদিন করে নিয়ে যেত। একদিন নিয়ে গেছিল শ্রী শ্রী রবিশঙ্করের আশ্রমে, প্রায় 1000 একর জায়গা জুড়ে ব্যাঙ্গালোরে আশ্রমটা আছে, আমাদের সারাদিন সেখানে রাখা হয়েছিল, দুপুরবেলায় খাওয়া দাওয়া খাওয়ার পরে বিকেলে আমাদেরকে বললো আপনাদের এখন বুঝতে হবে এখানটাতে, একটা মেডিটেশন হলের মধ্যে নিয়ে গেল। তারপরে দেখলাম আস্তে আস্তে অনেক ছেলে মেয়ে ধীরে ধীরে সমস্ত এসে পৌঁছে গেল, যে যার মতন কেউ খঞ্জনি নিল, কেউ ঢোল নিল, করতাল নিল, বসে গেল। তারা দেখতে অত্যন্ত সুন্দর সুবেশ সমস্ত ছেলে মেয়েরা, এবং দেখেই বোঝা যাচ্ছে যে তারা ভালো চাকরি বাকরি করে, প্রতিষ্ঠিত, সকলকে দেখেই বোঝা যাচ্ছে। ওটা হয়ে যাওয়ার পর আমি জিজ্ঞেস করছিলাম যাদের স্থানীয় যারা ছিলেন আর কি মন্দিরের কর্মকর্তা, যে এইসব ছেলে মেয়েরা কারা, ওরা বলছিলেন এরা সব IT সেক্টর গুলোতে কাজ চাকরি করেন, এরা খুব বড় বড় পোস্টে আছে, এবং তারা সারা সপ্তাহ বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে, এত চাপের মধ্যে থাকে, ওই ওদের ওখানে প্রজেক্টটা এক্ষুনি শেষ করতে হবে, এই 7 দিনের মধ্যে, 4 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে, এই চাপ থেকে মুক্ত হওয়ার জন্য ওরা প্রতি রবিবারে একদম গ্রুপ, একদম এই যে দেখছেন গ্রুপ গ্রুপ চলে আসছে, এরা প্রত্যেক রবি শনিবার রোববারে চলে আসে, এসে সারাদিন থেকে সন্ধ্যেবেলায় ভজন করে স্পিরিচুয়াল বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো করে, করে সন্ধ্যেবেলা রাত্রিবেলায় ফিরে যায়, আবার 7-5 দিন পরে ওরা আসে, এই করে ওদের নাকি খুব চাপ মুক্ত থাকে। তোমাদের কাছে আমার অনুরোধ যে এরকম স্পিরিচুয়াল যে সমস্ত সোসাইটি গুলো আছে ইন্টারনেটে অনেক কিছু পেয়ে যাবে, সরাসরি তারা অনেক কিছু করায়, সেগুলোর সঙ্গেও যুক্ত হয়। এটাই আমার তোমাদের উদ্দেশ্যে আমার মানে আমি সাজেশনটা দিচ্ছি আর কি। ধন্যবাদ প্রফেসর মণ্ডল আপনার মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। এখন আমরা আস্তে আস্তে আমাদের অধিবেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু শেষ পর্যায়ে আমাদের প্রক্টর স্যারকে কনক্লুডিং রিমার্কস এর আগে দুটি কথা আমি বলবো। একটা হচ্ছে এই যে এই 2 ঘন্টায় আমাদের স্ট্রেস ফ্রি বা স্ট্রেস ম্যানেজ করতে শিখে যাব, এটা মনে হয় ঠিক নয়। আমার মনে হয় যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বা যে কোনো হায়ার এডুকেশন ইনস্টিটিউটে মাসে একবার তো বটেই, সম্ভব হলে ফোর্টনাইটলি একটা করে
দিন রুটিন বা ক্যালেন্ডারে যদি আমরা সন্ধ্যাবেলায় এই ধরনের বিভিন্ন ডাক্তার তাদের সাথে আমরা কথাবার্তা বলার সুযোগ পাই অনলাইনে, এবং যখন আমাদের নর্মাল সিচুয়েশন আসবে তখন যদি আমরা একটা কমন কমিউনিটি সেন্টারের মধ্যে যদি এরকম যোগাভ্যাস বা আমরা মেডিটেশন বা আমরা ডাক্তারবাবুদের ক্লিনিক্যাল কাউন্সিলিং এর সুযোগ পাই, তাহলে মনে হয় আমরাও, এমন নয় যে সমস্যাটা ছাত্রছাত্রীদের, আমরা যারা মানুষ তাদেরও সকলেরই সমস্যা, কারণ সবাই আমরা চাপে থাকি, সেই চাপ মুক্ত হয়ে আমরা নির্মল সমাজ নির্মল পরিবেশ পেতে সবাই আগ্রহী। কিন্তু এই প্যান্ডেমিকের মধ্যেও এইরকম একটা একাডেমিক ট্যাক্সেশন এনভায়রনমেন্টের থেকেও আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস মাননীয় অধ্যাপক শঙ্কর মজুমদারের নেতৃত্বে, আমাদের নীলাঞ্জনা ম্যাডাম আছেন, আমাদের মহুমা ম্যাডাম আছেন, তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় একটা সুন্দর সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের তরফ থেকে একজন অংশগ্রহণকারী হিসেবে আমি আমার অন্তরের আন্তরিক কৃতজ্ঞতা আপনাদেরকে জানাই। পরিশেষে আমি অনুরোধ করব আমাদের প্রক্টর অধ্যাপক শঙ্কর মজুমদার মহাশয়কে যে আপনি স্যার গোটা সেশনটার একটা ছোট্ট ব্রিফ সামাপ যদি আপনি আমাদের সামনে তুলে ধরেন, এবং তারপরে আপনি আপনার তরফ থেকে বা আপনার অফিসের যারা ডেপুটি তারা আছে তাদেরকে দিয়ে ধন্যবাদ দিয়ে আমাদের অধিবেশন শেষ ঘোষণা করেন। ধন্যবাদ নিমাই বাবু, ধন্যবাদ স্যার, ডাক্তার দুজনকেই, ডাক্তার সোম এবং প্রফেসর সমীরণ মণ্ডলকে। আমার বক্তব্য বলতে সবগুলো শোনার পর আমার যেটা মনে হয়েছে, আমি যেটা করি, আমি ওই 3-4 বছর ধরে যে প্রক্টর হিসেবে আছি, আমার মনে হয়েছে আমার ছাত্রছাত্রীদের মানুষ হিসেবে মানুষের সঙ্গে মেলামেশা তার প্রাথমিক শর্ত, নিজের পরিবারের সঙ্গে মেশামেশা। আমি মে মাসে একটা ওয়েবসাইটে আমরা দিয়েছিলাম প্রক্টর অফিসের থেকে একটা রাইট আপ, তাতে লিখেছিলাম যে ফ্যামিলি দ্যাট প্লেস টুগেদার স্টেজ টুগেদার, একসঙ্গে ফ্যামিলিতে যারা খেলাধুলো করে তারা একসেই ফ্যামিলি একসঙ্গে থাকছে, এই জিনিসটা। এবং মন খুলে কথাবার্তা, আমাদের ডক্টর রাজর্ষী রায় কিংবা সৌগত বাবু বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, মনটাকে খুলতে হবে যে ও আমার প্রতিপক্ষ, আমার প্রতিপক্ষ হলেও তার সঙ্গে, সে বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, কিন্তু তাদের সঙ্গে একটা সম্পর্ক এবং মন খুলে কথাবার্তা বলা। এই কোভিড সিচুয়েশন আমাদেরকে যেটা রাজশ্রী ম্যাম আর ম্যাডাম বললেন আর কি, এটা কিন্তু আমাদের একটা সুযোগ দিয়েছে, আমরা যারা ছাত্রছাত্রীরা, আমাদের যারা বাড়ির থেকে বাইরে, যারা হোস্টেলে থাকতো তারা বাইরেই থাকতো, বাড়ির থেকে বিচ্ছিন্ন, এই একটা কিন্তু সুযোগ, এটা জীবনে কেউ পাবে না কোনোদিন, এই সুযোগটা তাদের দিয়েছে তারা বাড়িতে থেকে নতুন এক ধরনের, আমাদের যে এই লাইফস্টাইলটাও কিন্তু আমরা যেভাবে চলছিলাম সেই লাইফস্টাইলটা কি ঠিক ছিল, যেটা রাজশ্রী ম্যাডাম বলছেন এই যে ফাস্ট ফুড, এই যে আমরা ছুটছি, ছোটা তো দরকার, স্ট্রেস আনার দরকার, আমাকে ফাস্ট হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, সেটা দরকার, কিন্তু অহেতুক ভাবে আমরা ভীষণ ভাবে ছুটি, কিসের আগ্রহে ছুটছি, কিসের জন্য ছুটছি, না জেনেই ছুটছি, লক্ষ্য নেই আমাদের, এই যে লাইফস্টাইল, জাঙ্ক ফুড, কনজিউমারিজম ইত্যাদি ইত্যাদির মধ্যে আমরা জড়িয়ে পড়েছিলাম। কোভিড ওই গাছ পড়ার মতো, সমীরণটা যেটাকে বললেন, গাছ পড়ে গেছে, হঠাৎ করে যেন থমকে দিয়েছে আমাকে, উই আর লুকিং ব্যাক যে আমরা কোন জীবনে চলছিলাম, এইটাকে রিয়েলাইজ করা। আমাদের কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তারা কিন্তু গ্রোন আপ এনাফ যে এই জৈব এইটাকে ক্রিটিক্যালি দেখা, আমাদের যে লাইফস্টাইল নিয়ে যাচ্ছিলাম সেই লাইফস্টাইলটা সাস্টেনেবল কিনা, যেটা সুন্দরভাবে আমরা একটা নতুন শব্দ শিখলাম, সাইকোলজিক্যাল ইমিউনিটি, ফিজিক্যাল ইমিউনিটির কথা আমরা শুনেছিলাম, আজকে আমি এটা সাইকোলজিক্যাল ইমিউনিটি, খুব গুরুত্বপূর্ণ কথা। আমার কাছে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে, আজ না অনেকদিনে মিডিয়া হাউস থেকে ফোন করে, আচ্ছা ওইখানে যে ঘটনাটা ঘটলো কেন ঘটলো বলুন তো, কেন আলু চাষিরা এরকম ভাবে করছে, কেন মহারাষ্ট্রের ওরা এরকম ভাবে করছে চাষিরা, এই যে সাইকোলজিক্যাল থিংটা কনজিউমার কেন আসছে, হ্যাঁ এইটাকে কিন্তু আমাদেরকেই ভাবতে হবে, ছাত্রছাত্রীকে নিজেকে, আমাদের যারা ডাক্তারবাবুরা কাউন্সিলররা মাস্টারমশাইরা আমরা তোমাদেরকে বলতে পারি, কিন্তু সমীরণদা যেটা বললেন কিংবা রাজশ্রী ম্যামও যেটাকে বললেন, বেশিক্ষণ করতে হবে না, 2 মিনিট করো। আমি জেনেছি যে আমাদের মনে হয় না প্রত্যেক দিন আধ ঘন্টা করে আমাদের এক্সারসাইজ করতে হবে, তা নয়,
আমি সপ্তাহের শেষে যদি একদিন দুদিন পাই 5 ঘন্টা করে করলাম, কিংবা প্রত্যেক দিন 5 মিনিট 7 মিনিট করে ধ্যান মেডিটেশন, এটা তো এখন সায়েন্টিফিক্যালি অ্যাকসেপ্টেড। আগে আমাদের একটা স্টিগমা ছিল, ও বাবা যোগা করছে এগুলো সমস্ত ধর্মীয় ব্যাপার, কিন্তু সেটা নয়। এটা যেটা শুনলাম এবং বিভিন্ন রকম ওয়েবসাইটেও দেখা যাচ্ছে যে ইট ইজ ওয়েল এস্টাবলিশ ইন দ্য সায়েন্টিফিক কমিউনিটি, ইন দ্য মেডিকেল সায়েন্সেস অলসো, আমেরিকার বিভিন্ন অ্যাসোসিয়েশন, ক্লিভল্যান্ড নার্স হাউস ইত্যাদি ইত্যাদি, তারা এটাকে নিয়ে ভীষণভাবে কাজ করছে, এক্সপেরিমেন্ট করে যাচ্ছে। আমরা এগিয়ে আসি, আমাদের দায়িত্বটা, আমার যেটা বক্তব্য এখানে একদম শেষে বলি, আমাদের দায়িত্ব অন্য কেউ নেবে না, আমি মানে ছাত্র ছাত্রী ইন্ডিভিজুয়াল, আমাদের দায়িত্বটা আমাদেরকেই নিতে হবে। আমি সেই প্রথম উদাহরণটা দিয়েছিলাম না, গাছটাকে নিজেকে বেড়ে উঠতে হবে, অন্য কেউ সার দিতে পারে, বেড়া দিতে পারে, কিন্তু গাছের যদি নিজস্ব শক্তি না থাকে সেটা কোনোদিনই মহিরুয়া হবে না। এবং এইটাকে মনে রেখে আমরা এখানে আজকে বক্তব্যটাকে শেষ করছি, কিন্তু নিমাইদার কথা মেনেই আমাদের কিন্তু উচিত হবে যে মাঝে মাঝে এই ধরনের সময় মানে আলোচনা করা। আমরা এটা শুরু করেছিলাম গত 2-1 বছর ধরে শান্তিনিকেতনে আমাদের গার্লস হোস্টেলস গুলোতেও, আমরা আবার নতুনভাবে যখন আমাদের হোস্টেল খুলবে, আমরা আবার নতুন ক্যাম্পাস, আমরা নতুনভাবে ক্যাম্পাসে ফিরে আসব, তখন আমরা আবার নতুনভাবে এগুলোকে শুরু করব। এই আশা রেখে আমি আমাদের ডেপুটি প্রক্টর ডক্টর মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের আজকে প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের বিশ্বভারতীর উপাচার্য মহাশয় মাননীয় প্রফেসর বিদ্যুৎ চক্রবর্তী মহাশয়কে, তার সহযোগিতায় আমরা আজকে আমাদের এই ওয়েবিনার করতে সক্ষম হয়েছি, তিনি আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছেন। আমরা অত্যন্ত করার জন্য সাহস জুগিয়েছেন এবং সহযোগিতা করেছেন। আমাদের আজকের এই অনুষ্ঠান সফল হতো না যদি আমরা আমাদের পাশে ডক্টর নিমাই চন্দ্র সাহা মহাশয় এবং তার সমস্ত টিমকে পেতাম। আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই বিশ্বভারতী লাইব্রেরি নেটওয়ার্কের সমস্ত সদস্যকে এবং ডক্টর নিমাই চন্দ্র সাহা মহাশয়কে। আজকে আমরা আমাদের এই ওয়েবিনারে আমরা 3 জন বক্তাকে পেয়েছিলাম যারা তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং তাদের মূল্যবান যে বক্তব্য তারা আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদের ছাত্রছাত্রীরা, আমরা সবাই যারা তাদেরকে শুনলাম তারা অত্যন্ত সমৃদ্ধ হলাম এবং আগামী দিনে আমরা এই যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই দিনে তাদের যে সমস্ত কথা আমরা শুনলাম, নির্দেশ পেলাম, সেইগুলো আমাদের কে অত্যন্ত ভালোভাবে সাহায্য করবে এই কঠিন সময়কে ভালোভাবে পার করার জন্য। আজকের এই অনুষ্ঠান একদম সম্ভব হতো না যদি আপনারা আমাদের যে স্টুডেন্টরা আজকে আমাদের সাথে আসছেন তারা যদি আমাদের পাশে এসে না থাকতেন এবং এইভাবে আমাদের সাথে এখানে যোগাযোগ না রাখতেন এবং আপনাদের যে কোশ্চেন আপনারা রেখেছেন, আপনাদের মনের কথা আমাদের সাথে শেয়ার করেছেন, এবং শুধু আপনাদের মনের কথা নয়, এটা আমাদের সবাইকারই সমস্যার কথা আমরা এর মাধ্যমে অনেক আলোচনা করতে পেরেছি। তো আমি আমাদের সমস্ত টিমের তরফ থেকে আমাদের সমস্ত পার্টিসিপেন্টদেরকে, স্টুডেন্টদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রক্টর অফিসের সমস্ত স্টাফদেরকে যারা আমাদের এই অনুষ্ঠানটি নির্বিঘ্নে করার জন্য সাহায্য করেছেন। আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রক্টর মহাশয় প্রফেসর শঙ্কর মজুমদার মহাশয়কে এবং ডেপুটি প্রক্টর নীলাঞ্জনা দাস মহাশয়াকে, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই সেমিনার, আজকের এই ওয়েবিনারটা করা সম্ভব হয়েছে। ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য ডেপুটি প্রক্টরসদের এবং টিচার ওয়ার্ডেন্সদেরকে যারা তাদের এই এই ওয়েবিনারের তথ্য আপনাদের কাছে পৌঁছে দিয়েছে এবং আপনাদেরকে এই ওয়েবিনারে আসার জন্য উৎসাহ দান করেছেন। এবং সব শেষে আমি সব আমাদের সাথে যারা আছেন এখানে তারা সবাই একে অপরের পাশে থেকে একে অপরের সহযোগিতা করেছেন, এবং স্টুডেন্ট যারা তোমরা আছো তোমরা অত্যন্ত সুন্দরভাবে চ্যাটবক্সে নিজেদের নিজেদের বক্তব্য তুলে রেখেছো এবং আমাদের কিছু টেকনিক্যাল হয়তো সমস্যা মাঝে মাঝে হয়েছিল তার মধ্যেও
এতক্ষণ ধরে আমাদের পাশে আছো, এর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমরা আমাদের এই বিপদের দিন কাটিয়ে উঠব। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, এই কথাটি বলেই আমরা আজকের এই ওয়েবিনার শেষ করব। আমরা খুব শীঘ্রই হয়তো আবার ভালো দিন দেখব, এবং এই মানসিক যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আগামী দিনে আমরা খুব তাড়াতাড়ি সেই সব কাটিয়ে উঠে আমরা আবার একসাথে একভাবে কাছাকাছি এসে নিজেদের অসুবিধার দিনগুলো কাটিয়ে আমরা একে অপরের পাশে আবার ফিরে আসবো। এই বলে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন অংশটুকু শেষ করছি। হ্যাঁ, আমাদের অনুষ্ঠান, আমাদের এই ওয়েবিনারের প্রোগ্রাম এখানে আমরা শেষ করছি। আবার আমরা কোনোদিন একটা দিন, হ্যাঁ, যত তাড়াতাড়ি পারি আমরা আবার আমাদের নিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আবার একটা নিয়ে বসবো, আলোচনা করব। ইতিমধ্যে ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, ডাক্তারবাবুদের সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে, এবং আমরা খুব উপকৃত হয়েছি। নিমাইবাবুর যেটা কথা মনে হয়েছে আমাদের, যে এই ধরনের জিনিসটা বেশিরভাগ, একজন আমাকে বলছিল আপনাদের ইউনিভার্সিটিতে হাসপাতাল আছে, কিন্তু যে ধরনের ডাক্তার এই ইউনিভার্সিটি সিস্টেমে দরকার, সেই সাইকিয়াট্রিস্টের কোনো ডাক্তার নেই। হ্যাঁ, এইটাও আমাদের একটা জিনিস, আমরা বাইরের থেকে যারা আসেন তাদের উপরই আমাদের নির্ভর করতে হয়। সকলকে, আপনাদেরকে যারা এসেছিলেন তাদেরকে সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা।